মতি মিয়া দ্রুত পায়ে হাঁটছিল। আকাশ অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সঙ্গে ছাতা ফাতা কিছুই নেই, বৃষ্টি নামলে ভিজে নেতা নেতা হতে হবে। মতি মিয়া হনহন করে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে সোহাগীর পথ ধরল, আর তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। মতি মিয়ার বিরক্তির সীমা রইল না, সকাল সকাল বাড়ি ফেরা দরকার। শরীফার পা ফুলে ঢোল হয়েছে, কাল সারা রাত কো কো করে কাউকে ঘুমাতে দেয়নি। সন্ধ্যার পর আমিন ডাক্তার এসে দেখে যাবার কথা, সে হয়তো বসে আছে। মতি মিয়া গম্ভীর একটা ঝাঁকড়া জাম গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়ল, ঢালা বর্ষণ। জাম গাছের ঘন পাতাতেও আর বৃষ্টি আটকাচ্ছে না, দমকা বাতাসের শো শো আওয়াজ। দিনের যা গতি, ঝড় তুফান শুরু হওয়া বিচিত্র নয়, দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ হয় না। মতি মিয়া উদ্বিগ্ন মুখে রাস্তায় নেমে পড়ল, পা চালিয়ে হাঁটা যায় না, বাতাস উল্টো দিক দিয়ে উড়িয়ে নিতে চায়। নতুন পানি পেয়ে পথ হয়েছে দারুণ পিছল, ক্ষণে ক্ষণে পা হরকাচ্ছে। সরকার বাড়ির কাছাকাছি আসতে খুব কাছে কোথায় যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল, আর আশ্চর্য, বৃষ্টি সঙ্গে সঙ্গে থেমে গেল। মতি মিয়া অবাক হয়ে শুনল সরকার বাড়িতে গান হচ্ছে, কানা নিবারণের গলা বাতাসের শো শো শব্দের মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছে। সরকার বাড়ির বাংলা ঘরের দরজা জানালা বন্ধ, মতি মিয়া ধাক্কা দিতেই নাজিম সরকার মহাবিরক্ত হয়ে দরজা খুললেন। হ্যাঁ, কানা নিবারণই গাইছে, সেই গাট্টা গোট্টা চেহারা, পান খাওয়া হলুদ রঙের বড় বড় কুচ্ছির দাঁত। কানা নিবারণ গান থামিয়ে হাসি মুখে বলল, মতি ভাই না, পেলাম হই, অনেকদিন পর দেখলাম। মতি মিয়া বড়ই অবাক হল, কানা নিবারণের মতো লোক তার নাম মনে রেখেছে। জগতের কত অদ্ভুত ঘটনাই না ঘটে। কানা নিবারণ গম্ভীর হয়ে বলল, মতি ভাইয়ের একটা গামছা টামছা দেন। কেউ গা করল না। নাজিম সরকার রাগি গলায় বললেন, ভিজা কাপড়ে ভিতরে আসলা যে মতি, দেখো ঘরের অবস্থা কি করছো, তোমার বুদ্ধি শুদ্ধি আর হইল না, সি। কানা নিবারণ বলল, ঘরে না এসা উপায় কি, বাইরে তো ঝড় তুফান। তুমি গান বন্ধ করল কেন নিবারণ? কানা নিবারণ সঙ্গে সঙ্গে গান শুরু করল। মনটা উদাস হয়ে গেল মতি মিয়ার, শরীফা বা আমিন ডাক্তার কারোর কথাই মনে রইল না। কন্যার মনের গুপ্ত কথাটির জন্য তারও মন কাঁদতে লাগলো। আহা, এত সুন্দর গান কানা নিবারণ কী করে গায়! গান থামাল অনেক রাতে, ততক্ষণে মেঘ কেটে আকাশে পরিষ্কার চাঁদ উঠেছে, গাছের ভেজা পাতায় চকচক করছে জ্যোৎস্না। মতি মিয়া উঠানে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। মাঝে মাঝে জ্যোৎস্না এমন অদ্ভুত লাগে। বিড়ি টানতে টানতে নিবারণ বাইরে আসতেই মতি মিয়া বলল, কেমন চাঁদনি রাইত দেখছো নি নিবারণ ভাই? চাঁদনি রাইত? হ, বাড়ির জানমতি ভাই, রাইত মেলা হইছে। আর পাওনা হইতো না? না, আইস চ্যাশ, অহন বেশি পাই না, বুকের মধ্যে দরদ হয়। ডাক্তার দেখান নিবারণ ভাই? বাড়ির যান, আমার ডাক্তার লাগে না। রাস্তায় নেমে মতি মিয়া লক্ষ্য করল আকাশে মেঘ করছে, দক্ষিণ দিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চৌধুরী বাড়ির কাছাকাছি আসতেই দুই প্রহরের শেয়াল ডাকল, এতটা রাত হয়েছে নাকি? চারদিক নিশুথি, চাঁদ মেঘের আড়ালে পড়ায় ঘুটঘুটি অন্ধকার, গা ছমছম করে। কেডা মতি নাকি? মতি মিয়া চমকে দেখে ছোট চৌধুরী উঠোনে জলচৌকি পেতে খালি গায়ে বসে আছেন। ইনার মাথা পুরোপুরি খারাপ, গত বছর পাশের পাড়ার একটা ছেলেকে প্রায় মেরেই ফেলেছিলেন। কে একটা কথা কয় না যে, মতি নাকি? জি। এত রাইতে কই যাও? বাড়িত যাই। তোমার বড় পোলাটা তোমারে খুঁজতেছে, তোমার বউয়ের অবস্থা বেশি ভালা না, নীলগঞ্জে নাও লাগবো। জি আচ্ছা। জি জি করো কেন মতি মিয়া, তাড়াতাড়ি বাড়ির যাও। মতি মিয়া তবুও দাঁড়িয়ে থাকে, ছোট চৌধুরীর অভ্যাস হচ্ছে ভালো মানুষের মতো কথা বলে হঠাৎ তাড়া করা, সে কারণে চট করে সামনে থেকে চলে যেতে ভরসা হয় না। ছোট চৌধুরী গর্জন করে ওঠেন, কথা কি কানে ঢুকে না, থাপ্পড় দিমু ছোট লোক কোথাকার, যা বাড়ির যা। মতি মিয়া বাড়ি ফিরে দেখে আমিন ডাক্তার বসে আছে, শরীফার জ্ঞান নেই। আজরফ চুলা ধরিয়ে কি যেন জাল দিচ্ছে। আমিন ডাক্তার বলল, অবস্থা বড় সঙ্গিন, রাইত কাটে কিনা সন্দেহ,
মতিমিয়া কিছু বলল না, যেন সে আমিন ডাক্তারকে দেখতেই পায়নি। সে আজরফের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দেয়, অত রাইতে কি জাল দেশ? চা, আমিন চাচা চায়ের পাতা আনছে। সারা রাত জাগন লাগব, চা ছাড়া জুই ধইত না, বুঝছ নি মতি, নীলগঞ্জ নেওয়া লাগব। আমিন ডাক্তার লোকটি ভীতু প্রকৃতির, রোগীর অবস্থা একটুখানি খারাপ দেখলেই সে ব্যস্ত হয়ে পড়ে নীলগঞ্জ নেবার জন্য। বারবার খালি বলে রাইত কাটা সম্ভব না, রাইতের মধ্যেই ভালো মন্দ হইতে পারে, কিন্তু আজ রোগীর অবস্থা সত্যিই খারাপ। আমিন ডাক্তার চিন্তিত মুখে ক্রমাগত হু কাটানে। মতিমিয়া বিরক্ত হয়ে বলে, মেয়ে মানুষের মতো বেয়াক্কেল জিনিস খোদায় আর কোনো জায়গায় মনে হয় পায় নেই, বুঝলেন ডাক্তার? নীলগঞ্জ নেওয়ানোর ব্যবস্থা করো মতি, কইলেই তো ব্যবস্থা হয় না, জোগাড় যন্ত্র লাগে, সকাল হোক টাকা পয়সার জোগাড় দেখি, আইজ রাইতে এনাওন লাগবো মতি। মতিমিয়া কথা না বলে খেতে বসে, আজরফ ভাত বেড়ে দেয়, ভাত শুকিয়ে করকরে হয়ে গেছে, কাঁচামরিচে ঝালের বংশ নেই। মতিমিয়া আতপেটে খেয়ে হাত ধোয়, ছোট ছেলে নুরুদ্দিন আমিন চাচার গা ঘেঁষে বসেছিল, সে তার সময় বাবার মুখের দিকে তাকিয়ে সাহস করে বলে ফেলে, আমারে নীলগঞ্জ নেওয়ান লাগবো বাবা যান। বহু কষ্টে রাগ সামলায় মতিমিয়া। আমিন ডাক্তার বলে, চা খাও একটু মতি, আজরফ তোর বাপের চা দে। আমারে দিস না, আরে খাও বালা চা, মোহনগঞ্জের খরিদ। নীলগঞ্জ যাওয়ার জোগাড় যন্ত্র করতে অনেক সময় লাগে, বাসের যে খুঁটিতে পয়সা জমানো হতো সেটি কাটা হয়, সব মিলিয়ে 7 টাকার মতো পাওয়া যায় সেখানে, একটা মতিমিয়া আশা করেনি। আজরফ চলে যায় নৌকার ব্যবস্থা করতে, ঠিক হয় আজরফ নুরুদ্দিন দুজনেই সঙ্গে যাবে, আমিন ডাক্তারও যাচ্ছে। নীলগঞ্জ হাসপাতালের কম্পাউন্ডার সাহেবের সঙ্গে তার নাকি ভালো জানাশোনা, আপনি আপনি করে কথা বলে। খালি বাড়ি পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে রহিমাকে, রহিমার মেয়েটি কাঁদছে গলা ফাটিয়ে, শরীফারও জ্ঞান ফিরেছে, সে বিড়বিড় করে কি যেন বলে ঠিক বোঝা যায় না। মতিমিয়া কড়া ধমক লাগায়, চুপ, একদম চুপ, ব্যাককেল মেয়ে মানুষ। আমিন ডাক্তার এক ফাঁকে বলে, আমারে যে নিতাস সেই বাবু 2 টাকা ভিজিট, কথাটা স্মরণ রাখবা মতি। তোমার সাথে নেওয়ার কথা তো কই নেই, নিজের ইচ্ছায় তুমি যাইতাস। আমিন ডাক্তার চুপ করে যায়, নৌকায় উঠবার মুখে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করে, ছয়ের নিচে ঘর বিছিয়ে শরীফার বিছানা, শরীফার গায়ের সঙ্গে সেটে লেগে থাকে নুরুদ্দিন, ডাক্তার বসেছে নৌকার সামনের মাথায়, এর মধ্যে সে ভিজে চুপসে গেছে, তার সঙ্গে ছাতা আছে, কিন্তু রুনি নিয়ে কোথাও যাওয়ার সময় ছাতা মেলতে হয় না, খুব অলক্ষণ। নৌকাতে 2টি মুরগি এবং 1টা পাকা কাঁঠাল নেওয়া হয়েছে, নীলগঞ্জ বাজারে ভালো দাম পাওয়া যাবে, মুরগি 2টি অনবরত ডানা ঝাপটায়। ডাক্তার গম্ভীর হয়ে হুঁকা ধরায়, বৃষ্টির ছাট থেকে ঝোলকে আড়াল করে রাখতে তাকে অনেক কাদা কানুনি করতে হয়, পাকা কাঁঠালের গন্ধের সঙ্গে তামাকের গন্ধ মিশে অদ্ভুত একটা মিশ্র গন্ধ তৈরি হয়, তুমুল বর্ষণের মধ্যে নৌকা চালিয়ে নেওয়া হয়, আজরফ টপাটপ বৈঠাবায়, মতিমিয়ার বড় মায়াই লাগে। শীত লাগে আজরফ? না, মাথাটা গামছা দিয়া বাঁধ, মাথা শুকনা থাকলে সব ঠিকঠাক, বুঝছস? বুঝছি। বৈশাখ মাসের বৃষ্টির মজাটা কি জানোস নি আজরফ? না, মজাটা হইল অসুখ বিসুখ হয় না, সব আল্লাহর কেরামতি। আজরফ কথা বলে না, ছয়ের ভেতর থেকে শরীফা বিড়বিড় করে কি যেন বলে, কি কও তুমি? পুলাটা ভিজতে আছে। দুধতেরি মেয়ে মানুষ, বৃষ্টির সময় ভিজত না? অসুখ করব। চুপ থাক, খালি প্যান প্যান আনি। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলে, মেয়ে জাতের সাথে এইসব গালিগালাজ করা ঠিক না মতি, তুমি ফরফর করো না, চুপ থাকো। আমিন ডাক্তার চুপ করে যায়, ছপ ছপ বৈঠা পরে, ছয়র ভেতর থেকে মুরগি 2টি ডানা ঝাপটানোর আওয়াজও আসে, দূরের সোনাপাতার হাওরের দিক থেকে অ শব্দ হয়, গা ছমছম করে আজরফের। নৌকা এখন বড় গাঙে পড়বে, জায়গাটা খারাপ, গাঙের মুখটাতেই 3টি প্রকাণ্ড শেওড়া গাছ, রাতে নাম নেওয়া যায় না এমন সব বিদেহী জিনিসপত্রের খুব আনাগোনা সেখানে। নৌকা নীলগঞ্জে পৌঁছল দুপুরের পর,
মতি মিয়ার নড়ারই শক্তি নেই। এক নাগারে নৌকা বেয়ে সমস্ত শরীর ঝাঁকিয়ে আছে। লম্বা হয়ে শুয়ে পড়ার চিন্তা ছাড়া তার মাথায় এখন আর কিছু ঢুকছে না। আমিন ডাক্তার একাই গেল হাসপাতালে খোঁজ নিতে। ঘণ্টাখানেক পর ফিরে আসলো মুখ কালো করে। হাসপাতালে ডাক্তার সাহেব গেছেন ছুটিতে, কখন আসবেন কেউ জানে না। কম্পাউন্ডার সাহেবের মেয়ের বিয়ে, তিনি গেছেন বাঁশখালী, বিশুদ্ধবার নাগার আসবার কথা। মতি মিয়ার কোনো ভাবান্তর হলো না, সে গম্ভীর মুখে বলল, চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই, কি কর ডাক্তার, এখন করণের তো কিছু নাই। খাওয়া দাওয়া শেষ করা চলো বাড়ির যাই। মতি ভাই চলো মিশনারি হাসপাতালে লয়া যাই, বেশি দূরে না, একটা মুটে হাওর পরে, সোনাদিয়া হাওর। আমিন ডাক্তারের কথা শেষ হবার আগে মতি মিয়া ঝাঁকিয়ে উঠে, এইসব টানাটানির মধ্যে আমি নাই, এইসব কথা মুখে আনবা না বুঝলা। আমিন ডাক্তার চুপ করে যায়। শরীফার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জারুল গাছের ছায় নৌকা বেঁধে ভরপেট চিড়া খেয়ে মতি মিয়া ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার পর, নৌকা তখন সোনাদিয়া হাওরে পড়েছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, পাল খাটানো হয়েছে। আমিন ডাক্তার হাত ধরে বসে আছে, ভাবখানা এমন যেন কিছুই জানে না। মতি ভাই, বাতাসের এই ধরনের জোর থাকলে এক পহরে মিশনারি হাসপাতালে পৌঁছান দেবে। মতি মিয়া চুপ করে থাকে। তামুক খেবা নাকি? কি ও মতি ভাই? না, মিশনারি হাসপাতালে একবার নিয়ে ফেলতে পারলে বুঝলা আর চিন্তা নাই। এইখানে ওই নিখোল সাহেব ডাক্তার খুব এলামদার লোক। মতি মিয়া তবু চুপ করে থাকে। দিগন্ত বিস্তৃত কালো পানের দিকে তাকিয়ে মনটা উদাস হয়ে যায় তার, জগৎ সংসার তুচ্ছ বোধ হয়। আমিন ডাক্তার মৃদু স্বরে বলে, তুমি কিন্তু বড় ঘাতক একজন মতি ভাই। মতি মিয়া পাঁচ দিন পর গয়নার নৌকায় ফিরে এলো, সাথে নুরুদ্দিন। নিখোল সাহেব ও ডাক্তার বলেছেন সময় নেবে, অবস্থা সুবিধার না, কাটাকুটি করতে হতে পারে, সেক্ষেত্রে মাসখানেক লেগে যাওয়া বিচিত্র নয়। আমিন ডাক্তারের নাকি তেমন কাজকর্ম নেই, সে নিজেই দায়িত্ব নিয়েছে সব ঠিকঠাক করিয়ে নিয়ে আসবে। মতি মিয়া অবাক হয়ে বলেছে, এক মাস যদি থাকুন লাগে তুমি খাইবা কি? হইব একটা ব্যবস্থা, রুগী ফেলা তো যাওন যায় না। ব্যবস্থা যে কি হবে মতি মিয়ার মাথায় আসে না। আমিন ডাক্তারের কাছে আছে সর্বমোট 9.5 টাকা, কিন্তু আমিন ডাক্তারকে মোটেই বিচলিত মনে হয় না। আজরফকে অবশ্যই নিখোল সাহেব বাসায় কাজ দিয়েছেন, নদী থেকে সে গোসদার পানি তুলে আনে, বিকালে হাসপাতালের মেঝে ঘষে ধরে পরিষ্কার করতে হয়। যত ঘষাঘষি করা হোক সাহেবের পছন্দ হয় না, মাথা নেড়ে বলেন, আরও ভালো করো, জোরে ব্রাশ করো। খাওয়া দাওয়া সাহেবের এখানেই হয়, সে খাওয়াও রাজকারবার খাওয়া, সকালবেলা পাউরুটি চিনি, একটা কলা আর এক কাপ দুধ, সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে বসতে হয়। কালো মোটা মোটা একজন মহিলা অনেককেই বর্ণ পরিচয় শেখান। প্রার্থনার জায়গায় আসলেই আজরফের ভয় ভয় করে, কে জানে এরা হয়তো নিশিষ্টান করে ফেলেছে। আমিন ডাক্তার অবশ্য বলেছে ভয়ের কিছু না, নিশিষ্টানি প্রার্থনার ফাঁকে ফাঁকে মনে মনে কলেমা তৈরি করলেই সব দোষ কাটা যাবে। আমিন ডাক্তারের মতো জ্ঞানী লোককে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আজরফের আর ভয় টয় করে না, ভয় করে মতি মিয়ার, কোনো কারণ ছাড়াই ভয়। নৌকা ছেড়ে নড়তে চায় না। আমিন ডাক্তারের ঠেলাঠেলিতে শরীফাকে দেখতে গিয়ে এক কাণ্ড, হাসপাতালের বারান্দায় মুখ ভর্তি করে বমি করে। আমিন ডাক্তার স্তম্ভিত হয়ে বলে, হইল কি তোমার মতি মিয়া? বদগন্ধ, মাথার মধ্যে পাক দেয়। তোমারে নিয়ে মুশকিল, ওইটা তো ফিনাইলের গন্ধ। কিসের গন্ধ? ফিনাইল, এক কিসিমের সাবান, খুব ভালো জিনিস। ভালো জিনিস মাথায় থাকুক, মতি মিয়া বাড়ি ফিরে বাঁচে। নুরুদ্দিন সাহেবের সঙ্গে ফিরে যেতে কোনো আপত্তি করে না। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মার লাগিয়ে মন কান দেনি নুরু? না, 2 দিন পরেই দেখবে আয়া পড়ছে। আচ্ছা, খুব বেশি হইলে 1 সপ্তাহ, এর বেশি না। আচ্ছা, যাত্রা দেখতে চাস? মোহনগঞ্জে যাত্রা আইছে। না না বললেও মতি মিয়া এক রাত মোহনগঞ্জে থেকেই যায়, নিত্যদিন তো আর এমন সুযোগ হয় না। মোহনগঞ্জ আসলে দেখা হয়ে যেতে পারে কানা নিবারণের সাথে।
সেও খুব সম্ভব আসলামের গান শুনতে এসেছে। সে একটা বড় কাপড়ের দোকানের সামনে বসেছিল, তার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ বেরুচ্ছে। অনুরা দেখছোস, এই দেখ কানা নিবারণ। কোন জন? কালো মতো মোটা, লম্বা বাবরি, চোখ তো দুইটাই আছে, ইনারে কানা নিবারণ ডাকে কেন? ছেলের কথায় মতি মিয়া বড়ই খুশি হয়। ছেলে চুপচাপ থাকলে কি হবে, বুদ্ধিশুদ্ধি ঠিকই আছে। মতি মিয়া হাসি মুখে বলে, মাহিনশের খিয়াল। মাহিনশের খিয়ালের কি ঠিক ঠিকানা আছে? ছেলেকে দাঁড়া করিয়ে মতি মিয়া চলে যায় কানা নিবারণের সামনে। দেখা না করে যাওয়া ঠিক না। নিবারণ ভাই, শেলটা বালা। কানা নিবারণ কথা না বলে ভ্রু কুচকে তাকায়। চিনছে না মারে, আমি মতি, সোহাগীর মতি মিয়া। আসলাম মিয়ার গান শুনতে আইসনি নিবারণ ভাই? কানা নিবারণ কোনো জবাব দেয় না। বাড়ি ফিরু নুরুদ্দিন কোনো রকম ঝামেলা করে না, নিজের মনেই থাকে। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মার লাগে পেট পুরে? না। মুখ শুক না কেন? হ্যাঁ, মার লাগে পেট পুরে? না। মতি মিয়ার নিজেরই খারাপ লাগে, কিছুতেই মন বসে না। নইম মাঝির বাড়ি সন্ধ্যার পর গান বাজনার আয়োজন হয়। মতি মিয়া রোজ যায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, সেখানেও শুধুই যাই যাই করে। সন্ধ্যাকালে বাড়িত গিয়া করবাটা কি মতি ভাই? পুলহাটা একলা আছে, হেতু ঘুমাইতাছে, ব দেহি হুক্কাটা একটা টান দিয়া হারমোনিটা ধরো। বাড়ি ফিরে তার ভালো লাগে না, কেমন উদাস লাগে। রাতের খাওয়া শেষ হলে এক আধ দিন রহিমার সাথে খানিক গল্পগুজব করে। রহিমা লম্বা ঘোমটা টেনে বারান্দায় বসে, কথা বলার সময় মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মতি মিয়া তার গ্রাম সম্পর্কে ভাসুর, তার মুখের দিকে তাকিয়ে কথা বলা সম্ভব নয়। রহিমার সঙ্গে কথা বলতে মতি মিয়ার খারাপ লাগে না। নিখোল সাহেব কেমন ডাক্তার মতি ভাই? জব্বর ডাক্তার, পরিষ্কার বাংলা কথা কয়, তা কয়, গ্যারাইমা কথাও কইতে পারে? না, বুঝতে পারে। দুনিয়ার দাঁত কত কিসিমের জিনিস না আছে মতি ভাই। কথা ঠিক, খুব খাঁটি কথা। নিখোল সাহেব ডাক্তার দেখানোর বড় শখ লাগে আমার। তাহা একদিন যামুনে নিয়া, দুই দিনের মামলা। দেখতে দেখতে মাস পার হয়ে যায়, ঘোর বর্ষা নামে, শরীফাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এক সপ্তাহের কথা বলে চৌধুরীদের একটা নৌকা নেওয়া হয়েছিল। চৌধুরী বাড়ির কামলা এসে রোজ হম্বিতম্বি করে। বৈশাখ মাসের শেষাশেষি, কাজকর্ম নেই। সোহাগীতে বোরা ধান ছাড়া কিছুই হয় না। ভাটি অঞ্চলগুলিতে তাই অগ্রহায়ণ না আসা পর্যন্ত অলস মন্থর দিন কাটে। মতি মিয়া উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে, শরীফাদের ফিরতে এতটা দেরি হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। বড়ই মন খারাপ লাগে তার, পাড়াপড়শিরাও খোঁজখবর করে মাঝে মাঝে। বাচ্চা বিয়েতে বাপের বাড়িতে গেল তো এক মাসের মধ্যে ফিরে, কিন্তু এই দিকে যে মাসের উপর হইল। খোঁজ খবর করো মতি, গাছের মতো থাকো না। নইমবাঝি একদিন ঠাট্টার ছলে অন্যরকম একটা ইঙ্গিত করে, মতি ভাই, হ্যাঁ আমি চিন্তা করছি আমিন ডাক্তারের সাথে নট খট করে দেশান্তরি হইল কি না, পাহাড়ের নৌকা তো সাথেই আছে। গা রি রি করে মতি মিয়ার, নেহায়েত বন্ধু মানুষ বলে চুপ করে থাকে। রাগ করলা নাকি? ও মতি ভাই, ঠাট্টা মজা বুঝো না। না, রাগ ফাগ করি নাই। আর বিবেচনা করে দেখো, আমিন ডাক্তারের সাথে ভাবিরে খাতির প্রণয় একটু বেশি ছিল। হাই সোনা নইম, এইসব হাসি মজাকের কথা না। এই তো রাগ হইল, ভাবির লোকে রং তামাশা না করলে কার লোকে করমু? হাসি ঠাট্টা বুঝতে পারার মতো বুদ্ধি শুদ্ধি তো তোমার আছে, তাই না? তা মতি মিয়ার আছে, কিন্তু শরীফ এবং আমিন ডাক্তারকে নিয়ে এই জাতীয় ঠাট্টা সে সহ্য করতে পারে না, কারণ ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয়। আমিন ডাক্তার কাজে অকাজে তার বাড়ি এসে গলা উঁচিয়ে ডাকবে, দোস্তাইন, ও দোস্তাইন, চায়ের পাতা নিয়ে আসলাম, জ্বর পাতা, একটু চা খাওন দরকার, ঘরে গুড় আছে? মতি মিয়ার অসংখ্যবার ইচ্ছা হয়েছে আমিন ডাক্তারকে ডেকে বলে দেয় যাতে সময়ে অসময়ে এভাবে না আসে, কিন্তু কোনোদিন বলা হয়নি। এটা অত্যন্ত ঘোট কথা, আমিন ডাক্তারের মতো বন্ধু মানুষকে এমন একটা ছোট কথা বলা যায় না। শরীফাদের দীর্ঘ অনুপস্থিতিতে মতি মিয়া অনেক কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে চেষ্টা করে। গান বাজনা এখন ভালো লাগে না, নিখোল সাহেব ডাক্তারের হাসপাতালে চলে গেল হয়, মেলা খরচান্ত ব্যাপার, আবার একটু লজ্জা লজ্জাও করে। নুরুদ্দিনকে আড়ালে একবার জিজ্ঞেস করে,
অনুরা, মারে আনতে যাবি? না। না কি বেটা, মারলা কি পেট পুরে? না না। কহস কি, মায়া মুদ কিছুই দেখি তোর মধ্যে নাই। নুরুদ্দিন মুখ গুজ করে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে মনে হয় না মায়ের দীর্ঘ অনুপস্থিতিতেই তাকে কিছুমাত্র বিচলিত করেছে। নুরুদ্দিন রহিমার মেয়ে অনুফার সাথে গম্ভীর মুখে সারাদিন খেলাধুলা করে। দুপুরের দিকে প্রায় দেখা যায় নুরুদ্দিন গাঙের পাড়ের একটি জলপাই গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে অনুফা। দুজনেই নিজের মনে বিড়বিড় করে কথা বলছে। মতিমিয়া বেশ কয়েকবার লক্ষ্য করেছে ব্যাপারটি। একদিন নুরুদ্দিনকে ডেকে ধমকও দিল, গাছের মধ্যে বইয়া থাক, বিষয় কি? নুরুদ্দিন নিরুত্তর। দুপুরবেলা সময় খারাপ, দিন ভূতের সময়, এই সময় গাছে বইয়া থাকার দরকার কি? নুরুদ্দিন চোখ পিটপিট করে কিন্তু কোনো কথা বলে না। খবরদার আর যাইস না। আচ্ছা। তবু নুরুদ্দিন যা জলপাই গাছের নিচু ডালটিতে পা ঝুলিয়ে বসে আপন মনে কথা বলে। গাছের গুড়িতে বসে থাকে অনুফা। রহিমা মেয়েটি অবশ্য খুবই কাজের। এই কয়দিনে এসে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে। পুবের ঘরের সামনে আগাছার যে জঙ্গল ছিল তার চিহ্নও নেই। চার পাঁচটা কাগজে লেবুর কলম লাগিয়েছে সারি করে। বাড়ির পেছনের রান্নার জায়গাটা দরমা দিয়ে ঘিরে দিয়েছে। ঘাটে যাওয়ার পথটায় সুন্দর করে ইট বসানো। ইটগুলি জোগাড় হয়েছে কোত্থেকে কে জানে। মতিমিয়ার ইচ্ছা করে রহিমাকে এই বাড়িতে রেখে দিতে। শরীফার ঘরের লাগো একটা ছোট মধ্যে চালাঘর তুলে দিলেই হয়। শরীফা কিন্তু রাজি হবে না, কেঁদে টেদে বাড়ি মাথায় করবে। কারণ রহিমার বয়স অল্প এবং সে সুন্দরী। একটি সুন্দরী এবং অল্প বয়সী মেয়েকে জেনে শুনে কোনো বাড়ির বউ নিজের বাড়িতে রাখবে না। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি আমিন ডাক্তার নৌকা নিয়ে উপস্থিত। তাকে আর চেনার উপায় নেই। গায়ে বড় একটা কটকটে লাল রঙের কোট, কোটটির স্কুল নেমে এসেছে প্রায় হাঁটু পর্যন্ত। চোখে সোনালি রঙের একটি নিকেলের চশমা। কোটটি নিখলসা বাসবার সময় দিয়েছেন। চশমাটি হাসপাতালে খুঁজে পাওয়া। চশমার সব জিনিস কেমন যেন ঘোলাটে দেখায়। কোটের সঙ্গে চশমা না থাকলে মানায় না বলেই গ্রামে ঢোকবার মুখে আমিন ডাক্তার চোখে চশমা দিয়ে নিয়েছে। মতিমিয়া নইম মাঝির ঘরে তাস খেলছিল। খবর পেয়ে দৌড়ে এসেছে। এত রাতেও আশেপাশের দু এক ঘরের ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে। নুরুদ্দিন কাঁচা ঘুম ভেঙে অবাক হয়ে দাওয়ায় বসে আছে। শরীফা ঘরের ভেতরে চৌকির উপর বসে আছে। মতিমিয়াকে দেখে সে মুখ ফিরিয়ে নিল, যেন কোনো কারণে লজ্জা পাচ্ছে। মতিমিয়া অবাক হয়ে দেখল শরীফার গোল মুখটা কেমন যেন লম্বাটে লাগছে। চুল অন্যভাবে বাঁধার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শরীফাকে ঠিক চেনা যাচ্ছে না। মতিমিয়া গভীর হয়ে বলল, শরীরটা বালা। কি গো, শরীরটা বালা? শরীফা থেমে থেমে বলল, পাওরা কাইটটা বাদ দিছে। মতিমিয়া স্তম্ভিত হয়ে গেল। সত্যি সত্যি কি শরীফার একটা পা নেই? বাঁচনের আশঙ্কা ছিল না, কপালে আরো দুঃখ আছে, এই কারণে বাঁচলাম। তোমার শৈলা কেমন? মতিমিয়া চুপ করে রইল। সে তখনও শরীফার একটি পা যা শাড়ির ফাঁক দিয়ে বের হয়ে আছে সেদিকে তাকিয়ে আছে। সেই পাটিতে আবার লাল টুকটুকে একটা নতুন স্যান্ডেল। শরীফা থেমে থেমে বলল, রহিমা এখন এই বাড়িতে কেন? তারই বিদায় দাও নাই কেন? যুবতী মায়া মানুষ নিয়ে এক ঘরে থাকো কাজটা ভালো করো নাই। রহিমারে কাল সকালেই বিদায় দিবা, বুঝছো? মতিমিয়া জবাব দিল না। শরীফা চিকন সুরে বলল, আর নুরার শরীরটা কেমন খারাপ হয়েছে, আমি ডাক দিছি, হে আসে নাই, দৌড় দিছে রহিমার দিকে। এইসব ভালা লক্ষণ না। রহিমা তার কে? আমি হের মা। রহিমা তার পুটলি গুটিয়ে মেয়ের হাত ধরে চৌধুরী বাড়ি চলে গেল। তার নিজের বাড়িঘর কিছুই নেই। চৌধুরীদের দালানে শেষ মাথায় একটি অন্ধকার কুঠুরিতে সে মাঝে মধ্যে এসে থাকে। চৌধুরীরা কিছু বলে না। যতদিন এখানে থাকে ততদিন যন্ত্রের মতো এ বাড়ির কাজকর্ম করে, যেন এটি তার বাড়িঘর। একনাগারে অবশ্য বেশি দিন থাকতে হয় না। গ্রামের কোনো পোয়াতি মেয়ের বাচ্চা হয়েছে, কাজকর্মের লোক নেই, মহিমাকে খবর দেয়। রহিমা তার ছোট্ট পুটলি আর মেয়ের হাত ধরে সে বাড়িতে গিয়ে ওঠে। রান্নাবান্না করে, শামুক ভেঙে হাঁসকে খাওয়ায়, ছাগল হারিয়ে গেলে হারিকেন জ্বালিয়ে খুঁজতে বের হয়, যেন নিতান্তই সে এই ঘরেরই কেউ। নতুন বাচ্চাটি একদিন শক্ত সমর্থ হয়ে ওঠে। রহিমাকে মেয়ের হাত ধরে আবার ফিরে আসতে হয় চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। প্রথম প্রথম খারাপ লাগত, এখন আর লাগে না। দীর্ঘদিন পর আজ এই প্রথম রহিমার চোখ দিয়ে জল পড়তে লাগলো।
মতিমিয়ার ঘরবাড়ি কোনটা এক বিচিত্র কারণে তার কাছে আপন মনে হয়েছিল। মনে হয়েছিল এখানে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে চমৎকার হতো। নতুন বউ হয়ে যখন আসে অনুফার বাবা তখন কমলা মানুষ, বউ তোলার জায়গা নেই। মানুষটা নতুন বউকে চৌধুরীদের বারান্দায় বসিয়ে রেখে উধাও হয়ে গেছে ঘর দুয়ারের ব্যবস্থা করতে। চৌধুরী সাহেব মহাবিরক্ত, নতুন বউয়ের সামনেই ধমকাচ্ছেন, অগ্রায়ণ মাসে এমন কাজকামের সময় কেউ কি বিয়া শাদি করে? তোর মতো হাম্য খোদার আলমে নাইরে মনু। লোকটা দাঁত বের করে হাসে। চৌধুরী সাহেব প্রচণ্ড ধমক দেন, হারামজাদা হাসিস না, আমার পুবের একটা ঘর খালি আছে, বউরে সেইখানে নিয়ে তোল। চৌধুরী সাহেব, নিজের একটা ঘর তুলনের ইচ্ছা, বাসটার যদি দেন তো একটা ঘর বানাই। ঘর তুলবি? জায়গা জমি কই? ঘর তুলবি কিসের উপর? আমার বসত বাড়ির লাগি একটুখানি জায়গাও যদি দেন, ধীরে ধীরে দাম শোধ করবাম। বলতে বলতে লোকটা হাসে, যেন খুব একটা মজার কথা বলছে। চৌধুরী সাহেব অবশ্য তাকে জায়গা দেন, মসজিদের কাছের এক টুকরো পতিত জমি। লোকটা ঘরামির কাজে খুব ওস্তাদ ছিল, দেখতে দেখতে বাঁশ কেটে চমৎকার একটা ঘর তুলে ফেলল। নতুন কাটা কাঁচা বাঁশের গন্ধে রহিমা রাতে ঘুম আসে না, পেটের মধ্যে পাক দিয়ে ওঠে। লোকটির অবশ্য ফুর্তির কোনো সীমা নেই, দুপুর রাতে কুপি জ্বালিয়ে বাঁশের কঞ্চি কাটছে, ঘরের চারদিকে বেড়া দেবে, বিশ্রাম এক জিনিস সে জানত না। কিন্তু সেই বছর খুব কাজে ফাঁকি দিল, চৌধুরীদের তখন জ্বালাবোনা হয়েছে, দম ফেলার সময় নেই। কাজে বিরাম দিয়ে একদণ্ট যে কাঠ এনে শরীর গরম করবে সে অবসরটাও নেই। এর মধ্যেই দেখা গেল মনু উধাও। অন্যমনি বলে কি হতো বলা যায় না, চৌধুরী সাহেব বলেই দেখেও দেখেন না। পুরুষ মানুষ দিনে দুপুরে বাড়ি এসে বউয়ের সঙ্গে গল্প, কি লজ্জার কথা, রহিমা সরমে মরে যায়। কিন্তু লোকটার লাজ লজ্জার বালাই নেই। এক রাত্রে রহিমাকে জোর করে নৌকায় তুলে বড় গাং পর্যন্ত চলে গেল। চাঁদনি রাতে নৌকা বাওয়ার মধ্যে খুব নাকি আনন্দ, আনন্দ ছিল ঠিকই। নদীর জলে ভেঙে পড়া জোঙ্গা, দূরের বিল থেকে ভেসে আসা হতো শব্দ, দুই পাশে গাছগাছালির গায়ে মাখা অদ্ভুত এক চৌভেজা অন্ধকার। কি যে ভালো লেগেছিল রহিমার, এর মধ্যেই লোক আবার ভাঙা গলায় গানও ধরল। মানুষটি বড় সৌখিনদার ছিল, দুই টাকা দিয়ে একবার এক গায়ে মাখা সাবান কিনে আনে, কি বোটকা গন্ধ, আরেকবার কিনল হাঁটু পর্যন্ত উঁচু রবারের জুতো। এই প্যাকাদার দেশে কেউ জুতো কেনে? সরকার বাড়ির নিজাম সরকার পর্যন্ত খালি পায়ে মাঠে যান ক্ষেত দেখতে। জুতো কেনার পর থেকে মচমচ শব্দে লোকটা শুধু হাঁটে। চৌধুরী সাহেব একদিন ডেকে বললেন, টাকা পয়সা জমাইবার অভ্যাসটা কর মনু, নিজের একটা বাড়ি ঘর বিয়া শাদি করছোস, দায় দায়িত্ব আছে, খামাখা এই জুতা কিনলি কেন? জুতাটা চৌধুরী সাহেব রাস্তায় পাইছি, খুব কামের, পানির মধ্যে হারা দিন থাকলো, এক ফোঁটা পানি ঢুকতো না। এইসব ধান্দা বাদ দে মনু। লোকটার স্বভাব তবু বদলায় না, ভাদ্র মাসে ছাতা কিনে ফেললো একটা, বাহারি ছাতা, বাটের মধ্যে হরিণের মুখ। বড়ই রাগ হয় রহিমার, কিন্তু কার উপর রাগ করবে, এই লোকটাকে রাগটা কিছু বোঝে। বৃষ্টি বাদলা কিছু নাই শুকনা দিন, মাথার মধ্যে ছাতি কেন রে মনু? নয়া কিনছি চৌধুরী সাহেব, পাইকারি দরে দিছে। তোর কপালে দুঃখ আছে মনু? সেই লোক কোথায় যে হারিয়ে গেল, গয়নার নৌকায় মোহনগঞ্জ গিয়েছে পরদিন ফেরার কথা, আর ফেরেনি। দেখতে দেখতে মাস শেষ হলো, কোনো খোঁজই নেই। অনুফা তখন পেটে, রাতের পর রাত জেগে বসে থাকে রহিমা, খুট শব্দ হলেই লাফ দিয়ে ওঠে, এলো বুঝি। কত রকম উড়ো খবর আসে, একবার শুনল বাজারের একটা মেয়ে মানুষের সঙ্গে থাকে, সেই মেয়ে মানুষটা চোখে সুরমা দেয় ঘাগরা পরে, আবার একবার শুনল আসামে আছে, সেখানে কাঠের ব্যবসা করে। হয়তো তাই একদিন টাকা পয়সা নিয়ে গভীর রাতে রবারের জুতোয় মচমচ শব্দ করে লোকটা উপস্থিত হবে। বৈশাখ মাসে অনুফার জন্ম হলো, চৌধুরী সাহেব বললেন বাচ্চা নিয়ে তার বাড়িতে এসে থাকতে। রহিমা রাজি নয়, হঠাৎ যদি কোনোদিন লোকটা এসে উপস্থিত হয় তখন? গায়ের সবাই সাহায্য করেছে, চাল ডাল তরি তরকারি অভাব কিছুই হয়নি। চৌধুরী সাহেব মেয়ের মুখ দেখে ২০টি টাকা দিলেন, আমিন ডাক্তারের মতো হতদরিদ্র লোকও ৫টা টাকা দিয়ে গেল। অনুফা একটু বড় হতেই অন্যরকম ঝামেলা শুরু হলো, গভীর রাত্রে ঘরের পাশে কে যেন হাঁটাহাঁটি করে। কে গো, কেডা জিজ্ঞাসা পর্যন্তই, আর কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত যেতে হলো সুরুজ মিয়ার বাড়ি, চৌধুরী সাহেবের ওখানে যেতে সাহসে কুলোয় না, হোট চৌধুরী পাগল মানুষ, কোনো কোনো সময় দরজা বন্ধ করে তালা দিয়ে রাখতে হয়। সুরুজ মিয়ার স্ত্রীটি কেমন যেন, তার ২ বছরের ছেলেটিও সেরকম, রাত দিন ট্যাঁ ট্যাঁ করে কাঁদে।
রহিমার নিঃশ্বাস ফেলার ফুরসত রইল না। ধান কাটার সময় তখন সুরুজ মিয়া অবস্থা সম্পন্ন গৃহস্থ, তিন চারজন উজান দেশি জিরাতি কামলাতার। সকাল থেকে দুপুর রাত পর্যন্ত খাটাখাটনি করতে হয় রহিমাকে, খারাপ লাগে না। কিন্তু এক গভীর রাত্রে সুরুজ মিয়া এসে তার ঘরে ঢুকে পড়ল। স্তম্ভিত রহিমা কিছু বুঝার আগেই সুরুজ মিয়া তার মুখ চেপে ধরল। শব্দ কইরো না, মাইয়া জাগব। মেয়ে অবশ্য জাগল না। একসময় অন্ধকার ঘরে বিড়ি ধরালো সুরুজ মিয়া, ফিসফিস করে বলল, পাপ যা হগুনের হে তো আমার হইল, তুমি কালো কেন? শরীরের মধ্যে কোনো দোষ লাগে না বুঝছো। আর তারপর রহিমা চলে এলো চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। ঘোর চৌধুরীর লাল চোখে ঘুরে বেড়ায়, রহিমার আর ভয় লাগে না। অনুফাকে মাঝে মাঝে তারাও করে, অনুফা খেলা মনে করে খিলখিল করে হাসে। ছোট চৌধুরী চোখ বড় বড় করে বলে, হাসিস না হারামজাদি বিন্দু, খবরদার। একসময় সেই লোকটির চেহারাও রহিমার মনে রইল না। মাঝে মাঝে খুব যখন ঝড় বৃষ্টি হয়, বিলের দিক থেকে শি শি শব্দ ওঠে, তখন ভাবতে ভালো লাগে লোকটা রবারের জুতা পায়ে দিয়ে মচমচ করে যেন এসেছে। অসম্ভব তো কিছুই নয়, হারিয়ে যাওয়া মানুষ তো কতই ফিরে আসে। কিংবা কে জানে, সেই লোকটি হয়তো কোনো এক ভিন দেশে গিয়ে আমিন ডাক্তারের মতো মহাসুখে আছে। আমিন ডাক্তার যেমন একদিন গয়নার নৌকায় করে সোহাগীতে উপস্থিত হলো, তারপর আর যাওয়ার নাম করল না। কে জানে সেও উজান দেশে তার বউ মেয়ে ফেলে এসেছে কিনা, হয়তো তারাও অপেক্ষা করে আছে কবে ফিরবে আমিন ডাক্তার। রহিমার বড়ই জানতে ইচ্ছা করে। শরীফার কিছুই ভালো লাগে না, এটি যেন তার নিজের বাড়ি নয়, যেন সে বেড়াতে এসেছে। পাড়া প্রতিবেশী বৌঝিরাও কেমন যেন সমীহ করে কথা বলে, একটু দূরত্ব রেখে বসে। নানান কথা বলতে বলতে হঠাৎ করে জিজ্ঞাসা করে, কাটা পাউডা কই ফালাইয়া আসছো? শরীফার অসহ্য বোধ হয়। হাসপাতালে এরাই খাইলাম, সাথে আইনা কি করবাম, পাউডারে কবর দিছে। শরীফার কাঁদতে ইচ্ছা করে, এক পানিয়ে কাজকর্ম সে কিছুই করতে পারে না। সারা সকাল লেগে যায় ভাত ফোটাতে, থালা বাসন ধোবার জন্য আজরফকে কলসি দিয়ে পানি এনে দিতে হয়। হাসপাতালে থাকার সময় এইসব ঝামেলার কথা তার মনে হয়নি। আমিন ডাক্তার সব দেখে শুনে গম্ভীর হয়ে বলল, রহিমারে খবর দিয়ে আনা দরকার দোস্তাইন। না, কিছুদিন সে থাকুক। কইলাম তো না, সুবিধার লাগে না কইতাছি। আমার সুবিধা দেখুন আর দরকার নাই। তার একটা নতুন উপসর্গ যোগ হয়েছে, প্রায় যে কোনো প্রসঙ্গে কথাবার্তা বলতে শুরু করে শেষ পর্যায়ে কাঁদতে শুরু করে। দোস্তাইন, কান্দনের কারণ তো কিছু নাই। যারা সে হে বুঝে। ইদানিং শরীফার মনে ধারণা হয়েছে মতিমিয়া তাকে এখন আর দেখতে পারে না। গত রাত্রে মতিমিয়া বারান্দায় বসেছিল, শরীফা তিনবার গিয়ে ডাকল, তিনবারই সে বিরক্ত হয়ে বলল, ঘুমাবার সময় হোক, সন্ধ্যারাইতেই ডাক কেন? আমি তো নয়া শাদি করি নেই, সন্ধ্যারাইতেই ঘরে খিল দেওয়ানোর জোগাড় করবাম। কি কথার কি জবাব! শুধু মতিমিয়া নয়, আজরফ পর্যন্ত তার কথার জবাব দেয় না, এক কথা দশবার জিজ্ঞেস করতে হয়। একদিন দেখা গেল আজরফ বাঁশ আর চাটাই দিয়ে ঘরে লাগোয়া নতুন একটা চালা ঘর তুলছে। নুরুদ্দিন মহা উৎসাহে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মতিমিয়া ইকা হাতে দাওয়ায় বসে তদারক করছে। ঘরে নতুন কাজকর্ম হলে আজকাল আর কেউ শরীফাকে কিছু জিজ্ঞেস করে না। শরীফা মুখ কালো করে বলে, আজরফ ঘর তুলতাছোস কেন? নয়া ঘর তুলনের দরকার ডাকি। আজরফ জবাব দেয় না। জবাব দিল মতিমিয়া, পুলাপান বড় হইছে, একটা ঘর তো দরকার। বিষয়টা কি রে নুরা? নুরুদ্দিন দাঁত বের করে হাসল, ঘর উঠে রহিমা খালার লাগি, রহিমা খালা আর অনুফা থাকব। শরীফা স্তম্ভিত হয়ে গেল। মতিমিয়া বলল, তোমার সুবিধা হইব খুব, ঘরের কাজকাম দেখব। আমি বাচ্চা থাকতে এই বাড়ি কেউ আসতো না। আজ সন্ধ্যায় আইব, খামাখা চিল্লায়ও না। আমি গত দড়ি দিয়ে কইতাছি। আজরফ জি, তোর মারে বালা দেখে একটা দড়ি দে দেখি। রহিমা সত্যি সত্যি সন্ধ্যা নাগাদ এসে পড়ল। সে তার যাবতীয় সম্পত্তিও সঙ্গে এনেছে, একটি টিনের ট্রাঙ্ক, ছয় সাতটি হেড, বড় পুটলি, হাড়ি, ডেকচি, অনুফার হাতে দড়ি দিয়ে বাঁধা একটা ছাগল। রহিমা শরীফার ঘরে ঢুকে হাসি মুখে জিজ্ঞাসা করল, বুঝি শৈলদা বালা? শরীফা কোনো কথা বলল না। রাতে খাওয়ার সময় বলে, তার খিদে নেই। অনেক রাত্রে ঝপঝপ করে বৃষ্টি পড়তে লাগলো,
শরীফা শুনল নতুন চাল ঘরে খুব হাসাহাসি হচ্ছে। মতিমিয়া কি একটা বলছে, সবাই হাসছে। সবচেয়ে উঁচু গলা হচ্ছে নুরুদ্দিনের। অনেক রাতে মতিমিয়া যখন ঘুমোতে এলো, শরীফা তখনও জেগে। কুপি নিভে ফেলার সঙ্গে সঙ্গে শরীফা ক্ষীণস্বরে বলল, একটা কথা সত্যি জবাব দিবা। কি কথা? তুমি কি রহিমারে বিয়া করতে চাও? হ। তুমি রহিমার এই কথা কইছো? না, আমিন ডাক্তার কইছে রহিমার মত নেই, তার ধারণা মনু বাইচ্চে আছে। মতিমিয়া হুকা ধরল। শরীফা ধরা গলায় বলল, বিয়াটা কবে? মত না থাকলে বিয়াটা হইব কেমনে? আইজ মত নাই, একদিন তো হইব। মতিমিয়া নির্বিকার ভঙ্গিতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নাক ডাকতে লাগল। শরীফা সারা রাত জেগে বসে রইল। গোটা জ্যৈষ্ঠ মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি। বৃষ্টি বাদলা না হলে ঝরাঝরি হয় না, রুগীপত্র নেই। আমিন ডাক্তার মহা বিপদে পড়ে গেল, হাত একেবারে খালি। চৌধুরী বাড়িতে 30 টাকা কর্জ হয়েছে। গত 20 দিনে রুগী এসেছে মাত্র একটি, সুখানপুকুরে আসিমুদ্দিনের মেজো ছেলে। ভিজিটের টাকা দূরে থাক, ওষুধের দামটা পর্যন্ত পাওয়া গেল না। আজিমুদ্দিন নিমতলির পীর সাহেবের নামে কীরা কেটেছে, হাটবার দিন সকালবেলা এসে দিয়ে যাবে। নিমতলির পীর জ্যান্ত পীর, তার নাম নিয়ে টালবাহানা করা যায় না। কিন্তু আজিমুদ্দিন লোকটি মহাধুরন্দর, আজ নিয়ে 3 হাট গেল, তার দেখা নেই। আমিন ডাক্তার শুকনো মুখে সারা হাট খুঁজে বেড়ায়। হাটের দিন চাষা ভুষার মতো থাকা যায় না, 10 গ্রামের লোকজন আসে, নতুন মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়। কাজেই হাটবারগুলিতে আমিন ডাক্তার একটু বিশেষ সাজসজ্জা করে। আজকে দেখা গেল আমিন ডাক্তারের গায়ে এই গরমেও একটি লাল কোট, হাতে ডাক্তারি ব্যাগটা কায়দা করে ধরা। ব্যাগটিতে ইংরেজি লেখা, ডক্টর এ রহমান, প্রাইভেট প্র্যাকটিশনার। আমিন ডাক্তারের চোখে নিকেলের চশমা, লোকজন ঠাহর হয় না, বারবার দেখতে হয়। আজিমুদ্দিনের মেঝোহাটায় থাকার কথা, সেখানে পাওয়া গেল সিরাজুল ইসলামকে। সিরাজুল ইসলাম নিমতলির ডাক্তার, সমগ্র ভাটি অঞ্চলে তার নামই ডাক্তার হিসেবে খ্যাতি। লোকটি ছোটোখাটো, টেনে টেনে অত্যন্ত কায়দা করে কথা বলে। সিরাজুল ইসলাম আমিন ডাক্তারকে দেখা মাত্র একগাল হেসে বলল, এই গরমের মধ্যে এমন কোট, সগিমি হয়ে মরবেন বুঝলেন। আমিন ডাক্তার হাটের দিনগুলিতে যথাসম্ভব শহুরে কথা বলার চেষ্টা করে, চারদিকে লোকজন আছে। শরীরটা খারাপ, জ্বরজ্বর ভাব, ইনফ্লুয়েঞ্জা হবে, এই জন্যই গরম কাপড় পরলাম। চশমা নতুন নিলেন নাকি? হ্যাঁ। সিরাজুল ইসলাম খিলখিল করে হাসতে লাগলেন। হাসেন কেন? হাসি আসলে হাসব না, বলছেন ইনফ্লুয়েঞ্জা, এই সময় ইনফ্লুয়েঞ্জা হবে কীভাবে? আরে এখন ইনফ্লুয়েঞ্জাই চিনলেন না, ডাক্তারি করেন কীভাবে? যেমন দেশ তেমন ডাক্তার। সিরাজুল ইসলামের হাসির শব্দে লোক জমে গেল। আমিন ডাক্তার চট করে সরে পড়ল। মেছোহাটায় আজিমুদ্দিনকে পাওয়া গেল না, অথচ তার এখানেই থাকার কথা। আমিন ডাক্তার এক প্রকাণ্ড রুই মাছ দাম করে ফেলল। গম্ভীর গলায় বলল, মাছ কত রে? মাছ বিক্রি করছিল নিমতলির জলিল, সে দাম না বলে মাছ গেঁথে ফেলল। আপনার সাথে দূর দাম কি ডাক্তার সাহেব, যা হয় দিবেন। আরে ইয়ে এত বড় মাছ, দাম টাম কি বল শুনি। হুনা হুনির কিছু নাই, বড় গাঙ্গের মাছ, এর স্বাদই আলাদা। আমিন ডাক্তার পড়ে গেল মহাবিপদে। বহু কষ্টে মুখের হাসি বজায় রেখে বলল, মুসিবত হয়ে গেল দেখি, টাকা তো আনতে মনে নেই, কি যেন বলে ভুলে বোধহয় বাড়িতে ফালায় আসছি। মুসিবত কিছু না ডাক্তার সাহেব, টাকা আপনি পরের হাটে দিয়েন। আমিন ডাক্তার মাছ হাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। একবার মনে হলো আজিমুদ্দিনের মতো দেখতে কে যেন হুট করে তরকারি হাটার দিকে চলে গেল। এত প্রকাণ্ড একটা মাছ হাতে নিয়ে আসিমুদ্দিনকে খুঁজে বের করার আর উৎসাহ রইল না। মাছ কেনাটা অবশ্য পুরোপুরি বৃথা গেল না, সিরাজুল ইসলামের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা হয়ে গেল। মাছটা কিনলাম নাকি ডাক্তার সাহেব? তা কিনলাম। রোজগারপাতি ভালোই মনে হয়। পাই কিছু? না পাইলে কি আর ভাটি অঞ্চলে পুরা থাকি। সিরাজুল ইসলাম শুকনো মুখে চুপ করে যায়। আমিন ডাক্তার হৃষ্টচিত্তে সারা হাটে 2টি চক্কর দেয়। হাতে যে একটা পয়সা নেই, চৌধুরীদের কাছে 30 টাকা কর্জ, সেই সবার মনে থাকে না। পরিচিত কারো সঙ্গে দেখা হলে গম্ভীর হয়ে বলে, কে ভালো? কেডা ডাক্তার সাহেব না? ছিলাম না অনেকদিন, নিখল সাহেব ডাক্তারের কাছে ছিলাম, নতুন চিকিৎসাবাতি শিখলাম। সাহেব খুব স্নেহ করতেন আমাকে, ডাক্তার ডাক্তারের মর্যাদা বুঝে তো, অশিক্ষিত মূর্খতা না কি বলো।
গোহাটার কাছে দেখা গেল মতি মিয়ার সঙ্গে। মতি মিয়ার কেমন যেন দিশাহারা ভাব। এত বড় একটা মাছ আমিন ডাক্তারের হাতে, তা মতি মিয়ার চোখেই পড়ল না। ডাক্তার, তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। আমিন ডাক্তার ভ্রুকুঞ্চিত করে বলল, তোমার কাছে 5.5 টাকা পাই মতি, টাকার আমার বিশেষ দরকার। তোমারে কখন থেকে খুঁজছি, আসিলা কই? বুঝলাম মতি, ওষুধের জন্য 3 টাকা আর তোমার কথা শেষ হবার আগেই মতি মিয়া আমিন ডাক্তারকে টেনে এক পাশে নিয়ে আসে। গলার স্বর দধাপ নিচে নেমে যায়। বিষয়টি সত্যি জরুরি। রূপকুমারী যাত্রা পার্টির অধিকারী খবর পাঠিয়েছে। মতি মিয়া যদি বিবেকের পাঠ করতে চায় তাহলে যেন অতি অবশ্যই মোহনগঞ্জ চলে আসে। আগে বিবেক চাকরি ছেড়ে চলে গেছে বলে এই সুযোগ। বুঝলা ডাক্তার, বিবেকের পাঠে মোট 10 খান গান। আমারে কি জন্য দরকার সেটা তো মতি ভাই বুঝলাম না। শরীফারে একটু বুঝাইয়া কইবা, তোমারে খুব মানে। তুমি নিজেই কও। আমি কই কেমনে, আমার সাথে তো কথাই কয় না। আবার হইল কি? রহিমারে বিয়া করবাম, হেইটা শোনার পরে ঝামেলা। রহিমারে শাদি করবা? এই কথা তো আগে কও নাই। মজাক কইরা কইছি, হাসি তামাশার কথা। তুমি লোকটা অদ্ভুত মতি ভাই। অদ্ভুতের কি দেখলা, অন্যায়টা কি কইছি? আমার বাড়ির সারা জীবনের লাগে থাকবো, বহিয়া থাকানটা ভালা না। রহিমা রাজি আছে কিনা হেইটাও তুমি একটু জান না দিবা, বুঝছো? কি সব কথা যে তুমি কও মতি ভাই। আইজ রাইতেই আইবা, ঠিক তো? দেখি। দেখা দেখির কিছুই নেই, আইবা আইস। আচ্ছা, মাছটা কিনলা নাকি ডাক্তার? বিষয় কি? মাছটা লইয়া যাও, বিষয় কিছুই না। দোস্তাইনরে কইও রাইতে তোমার সাথে ভাত খাইয়াম। অত বড় মাছ কিনা, তোমার হুন সিট টেহা পোষা কিছু নাই। আমিন ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আগামী হাটবারে টাকার কি হবে কে জানে। বাড়ি ফিরতেও দেরি হলো। মতি মিয়া জোর করে একটা চায়ের দোকানে নিয়ে গেল, একানা করে চাপ, সেই সঙ্গে 2 পয়সা করে একটা টোস্ট বিস্কুট। দোকানের চায়ের স্বাদই আলাদা। কি কও ডাক্তার? আরেক কাপ খাইবা? না। আরে খাও, এই আরো 2টা দে। চায়ে চুমুক দিয়ে মতি মিয়া অস্বাভাবিক নিচু স্বরে বলল, বাজারে 3টা মাইয়া আইছে দেখছো, হাটবার দেখাইছে, রঙ্গ তামাশা করছে। বাজারে মেয়ে মানুষ তারা কি হাট জমে ক দেখি। এর মধ্যে একটার নাম ফুলন, কাঁচা হলদির লাহান গায়ের চামড়া, আর চুল কি! তুমি অত কিছু জানো কেমনে? আহু দেখলাম, দূর থেকে দেখলাম। তুমি কি ভাবছো গেছিলাম মালুদে এলাহি? চা গলায় লেগে মতি মিয়া বিষম খেল। মেয়ে 3টায় নৌকা নিয়ে এসেছে, সেজে গুজে নৌকার সামনে বসে আছে দুজন। আমিন ডাক্তার অবাক হয়ে দেখল, একটি মেয়ে সত্যিই অপূর্ব। সন্ধ্যার আবছা অন্ধকারে দেবী প্রতিমার মতো লাগছে। মতি মিয়া আমিন ডাক্তারের হাতে একটি মৃদু চাপ দিয়ে বলল, উহ টেরা হয়ে যায়। কি কও ডাক্তার, ফুলনের আরেকটা নাম হইল গিয়া তোমার পরিবানু। তুমি জানলা কেমনে? হুনসি হুনা কথা। উত্তর বলে নেমে মতি মিয়া ঘুনঘুন করে গান ধরল। মতি মিয়ার গলা ভালো, আমিন ডাক্তারের মনটা উদাস হয়ে গেল। কাল সারা রাত শরীফার ঘুম হয়নি। ইদানিং প্রায় এরকম হচ্ছে, সারা রাত এপাশ ওপাশ করে কাটে। পাশে মতি মিয়া গাছের মতো ঘুমায়, শরীফার অসহ্য বোধ হয়। কাল রাতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গায়ে ধাক্কা দিয়ে মতি মিয়ার ঘুম ভাঙল। জড়ানো স্বরে সে বলল, কি হইছে? বাংলা ঘরে কি যেন শব্দ করে, মনে লয় চোরাইছে। আছে কি আমার চোরাইব, ঘুমাও। দেখাও না। কোনো জায়গায় কিছুই নেই। তাও দেখাও। মতি মিয়া ঘুরে এলো, আসলেই কোথাও কিছু নেই। মতি মিয়া ফিরে এসে ঘুমিয়ে পড়ল। আবার তাকে শরীফা ডেকে তুলল। আমার পিছন বাড়ির যাওন লাগবো। যাওন লাগবো, যাও। একলা যাই কেমনে? দূর তরি, ঘুমাইতে যাওনের আগে সব শেষ করাইতে পারস না। থাক, যাওন লাগতো না। মতি মিয়া আবার ঘুমিয়ে পড়ল। শরীফা খুন খুন করে কাঁদতে শুরু করল। লোকটা এরকম কেন? এমন ভাব করছে যেন শরীফা একটা কাঠের পুতুলি। ছেলেগুলিও দূরে দূরে সরে যাচ্ছে। নুরুদ্দিন তো তাকে সহ্যই করতে পারে না, রাত দিন রহিমার পিছে পিছে ঘুরঘুর করছে। এই কাল কান্দ কেন? কান্দি না। ফোসফোস করতাস কেন? আমি বাপের বাড়িতে গিয়া কয়েকটা দিন থাকতাম চাই। বাপের বাড়িতে আছে কেডা?
ভাই আছে। ভাই এই সব চিন্তা সারা দাও, হত যে ঝামেলা গেছে, তোমার গুণের ভাই একটা খোঁজ নিছে, কও নিছে। শরীফা মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। চিল্লাচিল্লি বন্ধ করে কাজকাম করো। আমি চিল্লাচিল্লি করি না? তুমি তো নয়া কন্যা, মুখের মধ্যে একটাও কথা নেই। শরীফা আজকাল অবশ্য খুবই চেঁচামেচি করে, রহিমার সঙ্গে আকাশ ফাটিয়ে ঝগড়া করে। এইটা কি রানছে ও রহিমা, হলুদের গন্ধে মুখে দেওয়ান যায় না? হলুদ সস্ত হইছে, বাপের বাড়ির হলুদ পাইছো, ঝাঁটা দিয়া পিটায় এইসব আপদ দূর করা লাগে। সামান্য জিনিস থেকে কুরুক্ষেত্র ঘটে যায়। শুধু তাই নয়, সুযোগ পেলেই রহিমার মেয়েটাকে সে মারধরও করে। মেয়েটাও মার মতো চুপচাপ, মার খেয়েও শব্দ করে না। শরীফার অসহ্য বোধ হয়। আমিন ডাক্তার বিব্রত হয়ে বলে, কান্দনের কি হইল ও দোস্তাইন? আমারে বিষাইন না দিয়েন। কি ধরনের কথা কন না দোস্তাইন, বাজে চিন্তা বাদ দেওয়ান দরকার। ধান কাটা শুরু হবার আগে মতিমিয়া মোহনগঞ্জে চলে যাবে। রূপকুমারী যাত্রা পার্টির অধিকারী লোক পাঠিয়েছে। শরীফা আকাশ থেকে পড়ল। এখন তুমি যাইবা কেমনে? ধান কাটবো কে? আজরফ কাটবো। কও কি তুমি, আজরফ দুধের পোলা। চুপ কর, খালি চিল্লায়। মতিমিয়া গম্ভীর মুখে কাপড় গোছায়। শরীফা নুরুদ্দিনকে পাঠায় আমিন ডাক্তারকে ধরে আনতে। আমিন ডাক্তার আসতে পারে না, দীর্ঘদিন পর তাকে নেবার জন্য সুখানপুকুর থেকে নৌকা এসেছে। রোগী মরণাপন্ন, এখনই রওনা হওয়া প্রয়োজন। নুরুদ্দিন তোর বাপরে ধরা বাইন্ধা রাখ, আমি আইতাছি রাইতে, বুঝছস? বুঝছি। লোকটার মাথা খারাপ, এই সময় কেউ যায়? নৌকা সারগো তোমরা। নৌকা ছেড়ে দেওয়ার সময় আমিন ডাক্তার আরেকবার গম্ভীর হয়ে বলে, দুই টাকা ভিজিট, ওষুধ ভিন্ন, আর নৌকা দেয়া ফেরত দেওয়া যাইবা। সুখানপুকুর পৌঁছাতে পৌঁছাতে রাত পুয়া যায়। নৌকা থেকে নেমে মাইল পাশে খাটতে হয়, অসম্ভব কাদাই অঞ্চলে। অনেক কষ্ট হয় এখানে হাঁটতে। রোগীর বাবা ঝড়ের মতো ছুটছে আর বারবার বলছে, পাসালাইয়া হাঁটেন ডাক্তার সাহেব। বাড়ির সামনে মুখ লম্বা করে সিরাজুল ইসলাম বসেছিল। আমিন ডাক্তারকে দেখে গম্ভীর মুখে বলল, আপনাকেও এনেছে দেখি। হুম, আর কাকে আনবে? রোগীর বাবা পা দেওয়ার পানি আনতে গেছে। এই ফাঁকে সিরাজুল ইসলাম গলা নিচু করে বলল, ডাক্তার পেশা খাওয়ালেও কিছু হবে না, শেষ অবস্থা। আর এমন চামার বুঝলেন, দু টাকা দেওয়ার কথা দিয়েছে এক টাকা, মাছের বাজার আর কি। রুগী দেখে ডাক্তার আমিন স্তম্ভিত। নয় দশ বছরের একটা ছেলে, সমস্ত শরীর লাল হয়ে ফুলে উঠেছে, মুখ দিয়ে লালা পড়ছে, চোখ ঘোর রক্তবর্ণ। আমিন ডাক্তার এক চামচ এলকালি মিক্সচার খাইয়ে শুকনো মুখে বলল, অবস্থা খুবই খারাপ, নগা মতো একটা মেয়ে ছেলেটির হাত ধরে বসেছিল, সেও কাঁদতে শুরু করল। আমিন ডাক্তার বলল, নৌকার জোগাড় দেখেন, হাসপাতাল নেওয়ান লাগবো, দিরঙ্করণ যেত না। ডাক্তারদের জন্য পান্তামাক দেয়া হয়েছে বাহির বাটিতে। সিরাজুল ইসলাম কিছুই স্পর্শ করবে না। সে এক ফাঁকে আমিন ডাক্তারকে বলল, হাসপাতালে নেওয়ার চিন্তা বাদ দেন, এ রোগী ঘণ্টা পাঁচেকের বেশি থাকবে না, টাকা পয়সা যা দেয় নিয়ে সরে পড়েন, রোগী মরলে পয়সাও দিবে না, আপনাকে কেউ দিয়েও আসবে না, ছোট লোকের দেশে কেউ ডাক্তারি করে? ওর হইছে কি? কিছু বুঝতে পারছেন না? না, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, শরীরে পানি এসেছে, হাসপাতালেও কিছু করতে পারবে না। কিছুই করণের নাই? না, আমি নিজের নৌকা নিয়ে এসেছি, যদি যেতে চান যেতে পারেন। এইরকম রোগী ফেলায়া যাই কেমনে? থাকেন তাহলে। সমস্ত দিন কাটলো এইভাবে, কেউ রুগী নাড়াচাড়া করতে রাজি হলো না। নিমতলির পীর সাহেবকে আনতে নাকি লোক গিয়েছে, তিনি এসে যা বলেন তাই করা হবে। পীর সাহেব মাঝরাত্রে পৌঁছালেন, ছোটখাটো হাসি খুশি একজন মানুষ। রুগীকে হাসপাতালে নেওয়া ঠিক হবে কিনা জানতে চাইলে বলেন, ডাক্তার সাহেব যদি নিতে কন তাহলে নেন লাগবো, ব্যবস্থা করেন, কিন্তু রুগী দেখে মনে হইতেছে যে হাতে সময় বেশি নাই। ভোররাত্রে ছেলেটি হঠাৎ সুস্থ মানুষের মতো মাথা তুলে বলল, শীত লাগে বাজান। চার পাঁচটা কাঁথা গায়ে জড়িয়ে আমিন ডাক্তার জিজ্ঞেস করল, শীত কমছে? শীত লাগে, জ্বর শীত লাগে, ও বাজান শরীরটার মধ্যে খুব শীত। ফজরের আজানের পর পর ছেলেটি মারা গেল। ছেলের মা খুব কাঁদছিল, কে যেন বলল, কাঁদেন না, মতের সময় কান্দন হাদিসে মানা আছে।
নিমতলির পীর সাহেব শান্তস্বরে বললেন, দুঃখের সময় না কাঁদলে কোন সময় কাঁদব, কান্দুক, খুব জোরে জোরে কান্দুক। বাড়ির সামনে একটি কাঁঠাল গাছের নিচে দুপুর পর্যন্ত বসে রইল আমিন ডাক্তার। পকেটে কিছুই নেই যে একটা কোরাইয়া নৌকা নিয়ে বাড়ি ফেরে। এমন অবস্থায় কাউকে বাড়ি ফেরার কথাও বলা যায় না, পেটে অসম্ভব খিদে, মরা বাড়িতে চুলা ধরানো হবে না, কাজেই খাওয়া দাওয়া হবে কি না বলা মুশকিল। দুপুরের রোদে একটু পড়তেই আমিন ডাক্তার হেঁটে চলে গেল নিমতলি। নিমতলি পৌঁছতে পৌঁছাতে এক পহর রাত হল। সেখান থেকে সোহাগী হলো জোলালি নৌকায়। তখন মাঝরাত্রি, ঘরে খাবার কিছুই নেই, একটি টিনে চিরা ছিল সেটিও শূন্য। খিদের জন্য ঘুম হলো না। ঘরের ভেতর অসহ্য গরম, মশারিটা শতচ্ছিন্ন, ভন ভন করছে মশা। নতুন মশারি একটা না কিনলেই নয়। আমিন ডাক্তার শুয়ে শুয়ে কত কথাই না ভাবে, কত বিচিত্র কথা মনে আসে। মরবার আগে সবারই শীত লাগে কি না আমিন ডাক্তারের খুব জানতে ইচ্ছা করে। নুরুদ্দিন খুঁজে খুঁজে চমৎকার একটি মাছ মারার জায়গা বের করেছে। বাড়ি থেকে সোয়া মাইল দূরে জংলা ভিটার ভাঙা ঘাট। জায়গাটি বড় নির্জন, দুপাশ অন্ধকার করে আছে ঘন কাঁটাবন। ভাঙা ঘাটের ফাঁকে ফুঁকে সাপের আড্ডা, সেজন্যই বড় কেউ আসে না এদিকটায়। খাটের লাগোয়া প্রকাণ্ড একটা ডেফল গাছে পাকা ডেফল টুকটুক করে নুরুদ্দিন ছিল ছিপ ফেলে ডেফল গাছে হেলান দিয়ে সারা দুপুর বসে থাকে। তার সঙ্গে প্রায়ই আসে অনুফা। সে নুরুদ্দিনকে বিরক্ত করে না, লম্বা একটি নারিকেলের ডোগা হাতে নিয়ে আপন মনে বিড়বিড় করে কিসব কথা বলে। নুরুদ্দিন মাঝে মাঝে ধমক দেয়, ঐ চুপ, অত কথা কইলে মাসাই। অনুফা গল্প কিছু সময়ের জন্য চুপ করে আবার গুনগুন শুরু করে, অয় অনুফা, পাগলি নাকি তুই? অনুফা রাগ করে না, খিলখিল করে হাসে। মাছ মারার এই জায়গাটা নুরুদ্দিন খুব সাবধানে গোপন করে রাখে। ঘাস কাটার জন্যে খোন্দায় করে কৈবর্তপাড়ার মাঝির এই খাল দিয়ে বড় গাঙের দিকে যায়। শব্দ পেলে ডেফল গাছের আড়ালে চট করে লুকিয়ে পড়ে নুরুদ্দিন। তবু কেউ কেউ দেখে ফেলে, তখন বড় ঝামেলাও হয়। এইটা কে, মতি ভাইয়ের পুলা না? এই কি করস তুই? মাছ মারি। মাছ মারস, মাথা খারাপ নাহি তোর? এটা মাছ মারানোর জায়গা, যা বাড়ির যা। মাছ মারার জন্য জায়গাটা কিন্তু খারাপ না। আজকেও নুরুদ্দিন দু হাত লম্বা একটা বল মেরে ফেলল। অনুফার বিষয় সীমা রইল না। ও বাপরে, এটা তো জব্বর মাছ নুরু ভাই, শক্ত করে মাথাটা ধর, পানির যেন না পড়ে, সাবধান। পাকা বর্ণেলের মতো মুখ করে নুরুদ্দিন দ্বিতীয়বার ছিপ ফেলতে যায়, কিন্তু বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। চল বাড়ির যাই অনুফা। না নাকি, দিয়াম এক চর, বৃষ্টি পড়ছে দেখোস না, পড়ুক। বলেই অনুফা মাছ হাতে নিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। এই তার একটা খেলা, দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে উপস্থিত হবে, কোথাও একদণ্ডের জন্য থামবে না। জংলা ভিটা থেকে বেরিয়ে নুরুদ্দিন দেখে খুব মেঘ করেছে, ডেফল গাছের আড়ালে থাকায় এতক্ষণ বোঝা যায়নি। ধানতলা শেষ হতেই বৃষ্টি থেমে গেল। লাল চাচি হাসি মুখে বললেন, কাড়া কেমন হইল নুরা? বৃষ্টি আবারই বোচাসি, ধান তো ব্যাবাক ভিচ্ছে নুরা, করি কে এখন, ক দেহি, একলা মানুষ আমি, অত ধান শুকাইতে পারি? তুই বিবেচনা কর দেহি। নুরুদ্দিন বেশ খানিকক্ষণ বসে রইল লাল চাচির ঘরে। লাল চাচিকে সে বেশ পছন্দ করে। নুরুদ্দিনের ধারণা, লাল চাচির মতো সুন্দরী এবং ভালো মেয়ে সোহাগীতে আর একটিও নেই। সবচেয়ে বড় কথা, লাল চাচি তার সঙ্গে এমনভাবে কথা বলে যেন সে একজন অতি বিচক্ষণ ব্যক্তি। অনুরা, তোর চাচারে কইলাম আমার হোডো ভাইটারে আইনা রাখতে, কাজ কামে সাহায্য হইব। তোর চাচাই কি কয় জানোস? কয় চোরের গোষ্ঠী না লাভ নেই। কথাটা ঠিক হয় নাই চাষি, আমার দাদা চোরা ছিল, এইটা অস্বীকার যাই কেমনে? কিন্তু হেইডা কোনামলের কথা, পুরান কথা তুইলা মনে কষ্ট দেওন কি ঠিক? হেই দিন তরকারি লবণ একটু বেশি হইছে, তোর চাচা কয় চোরের গোষ্ঠীর রান্দা বাড়া শিখনের তো কথা না। অত চোর চোর করলে বিয়া করলো কেন? আমি কি পায়ে ধৈর্য সাথ ছিলাম? বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। লাল চাচি কিছুতেই ছাড়বে না, বাপের বাড়ির পুরনো সব গল্প আবার শুনতে হলো। বাড়ি ফিরে নুরুদ্দিনের মুখ শুকিয়ে গেল। আজরফ নাকি তাকে বেশ কয়েকবার খোঁজাখুঁজি করেছে। আজরফকে আজকাল সে খুব ভয় পায়, আজরফ তাকে কিছুই বলে না, তবু কেন জানি ভয় ভয় লাগে। শরীফা বলল, বৃষ্টি বাদলা না, এই বৃষ্টি বাদলা না হইলে রাইতে ধান মারার দিতে চায়,
তরে খুঁজছিল কি যেন কইতে চায়। কি কইতে চায় জিগাই নাই, অত কথা আমি জিগাই না। নুরুদ্দিনের মনে হলো শুধু সে একা নয়, তার মা নিজেও আজকাল আশরাফকে সমীহ করে চলে। বন্দের মধ্যে গিয়া জিগাইতাম, যা জিগা। উত্তর বলে আজ খুব কাজের ঘটা। ফিরাইল সাহেব বলেছেন দু একদিনের মধ্যে প্রচণ্ড শিলাবৃষ্টি হবে, সেই শিলা ফেরাবার ক্ষমতা তার নেই, কাজেই সম্ভব হলে আজকের মধ্যেই যেন ধান তুলে ফেলা হয়। চারদিক অন্ধকার হয়ে গেছে, মশা তাড়াবার জন্যে ভেজা খড় পুড়িয়ে ধোয়া করা হয়েছে, খুব কাজের চাপ তাদের। ডাক পড়তেই হুঁকো নিয়ে ছুটে যেতে হচ্ছে। ধান কাটার পুরো দলটি বৃষ্টিতে ভিজে জবজব, উত্তর বলে আধ হাতের মতো পানি, ঘন ঘন হুঁকা টান দিয়ে শরীর চাঙ্গা করে নিতে হয়। উজান দেশের বেশ কিছু কামলা এসেছে ধান কাটতে, এদের হয়েছে অসুবিধা, দিন রাত পানিতে থাকার অভ্যাস না থাকায় হাত পা হেজে গিয়েছে। আশরাফকে খুঁজে বের করতে বেশ দেরি হল, উত্তর বন্দে আজ সবাই ধান কাটছে, অন্ধকার হয়ে যাওয়ায় লোকজনও চেনা যাচ্ছে না। নুরুদ্দিন গলা উঁচিয়ে ডাকল, ও ভাই সাহ। খুব কাছ থেকেই উত্তর এলো, এদিকে আয় নোরা, আমার ইনি খুঁজছিল। এইল বাজানের চিঠি, জলিল মাঝির সাথে পাঠাইছে, ডাক্তার চাচারে দিয়া পড়ায় আন। আচ্ছা, আর হন আইজ ধান মারাই হইব। কোন সময়? রাইতে। গরু পাইবা কই? কালাচান চাচারে কয়া রাখছি, তুই আরেকবার গিয়া জিগা। আচ্ছা, যা বাড়ির যা। ভাত খায় না? আজ সরকার বাড়িত খায়াম, হেরার ধান কাটতাছি তো। একটা বল মাছ মারছি দুই হাত লম্বা। জংলা বাড়ির ভিটা তার যাইস না, জায়গা খারাপ, দোষ আছে, হেরুপরে আবার সাপের উপদ্রব। নুরুদ্দিনের মুখে কথা ফোটে না, তার গোপন জায়গার কথা আশরাফ কিভাবে জানলো কে জানে। যা বাড়ির জানুরা। উত্তর বন্ধ থেকে একা একা বাড়ি ফিরতে নুরুদ্দিনের বড়ই ভালো লাগে, এত বড় বন্ধ এই অঞ্চলে আর নেই, দিন রাত হাওয়ায় শো শো শব্দ। পূব দিকে তাকালে নিমতলি গ্রামের সীমানার তালগাছ দুটি আবছা চোখে পড়ে, তালগাছ দুটিতে দোষ আছে, গভীর রাত্রে মাছ মারতে এসে অনেকেই দেখেছে একটা জাম্বুরার মতো বড় আগুনের গোলা গাছ দুটির মাথায়। আমিন ডাক্তার বাড়ির পেছনে খোলা চুলা রান্না চাপিয়েছে, ভেজা কাঠের জন্য প্রচুর ধোঁয়া উঠছে চুলা থেকে। নুরুদ্দিন গিয়ে দেখে একটা কাঠের চোঙায় মুখ দিয়ে আমিন ডাক্তার প্রাণপণে ফু দিচ্ছে। কিরে নুরা, কী চাস, ভাত খাইবি? না না কিরে বেটা, ঝিঙ্গা ভাজা করলাম, গাওয়া ঘি আছে, দিয়াম না এক চামচ। আইস না চাচাজি, বাজানের একটা চিড়ি আইসে, পয়রা দেন। আশরাফ মিয়া দেয়া গো, আশা করি পরম করুণাময় আল্লাহ তালার কৃপায় সুস্থ শরীরে শান্তিমতো আসো। পর সমাচার এই যে আমরা দল লইয়া অতি শীঘ্র নেত্রকোণা যাইতেছি। বিবেকের গান খুব নাম কামায় আছে, স্বয়ং কানা নিবারণও বলি আছে, গলা খুব উত্তম, কিন্তু দুঃখের বিষয় পুরাতন বিবেক ফিরিয়া আসিয়াছে। কাজকর্ম ঠিকমতো করিবা, নতুন ধান উঠিবা মাত্র আমার নেট ঠিকানায় ২০টা টাকা অতি অবশ্য পাঠাইবা, কিঞ্চিত আর্থিক অসুবিধায় আসি, আজ এই পর্যন্ত, ইতি। আমিন ডাক্তার চিঠি শেষ করে ভ্রু কুঞ্চিত করে রইল, চিঠিতে কবে ফিরবে কি কোনো উল্লেখ নেই। আমিন ডাক্তার থেমে থেমে বলল, তোর মায়ের কথাও লেখছে কোনা দিয়া, তোমার মাতার কথাও সর্বদা স্মরণ হয়, তুমি তাহার যথাসাধ্য যত্ন করিবার। নুরা তোর মায়েরে কইস, তার কথাও লেখা। আচ্ছা, আর চাচাজি আইজ আমরা ধান মারাই, আপনার যাওন লাগবো? দেহি। দেহা দেহি নাই, যাওন লাগবই। রুগী গি না থাকলে যাই আমনে এক ঘুরান। ধান মারাইয়ের ব্যাপারে নুরুদ্দিনের খুব উৎসাহ, মাঝরাতের দিকে চাদরহার সঙ্গে সঙ্গে ধান মারাই শুরু হবে, চলবে সারা রাত। নুরুদ্দিনের খুব ইচ্ছা এবারও গতবারের মতো আলাউদ্দিনকে খবর দেওয়া হোক, পেশায় সে চোর কিন্তু তার মতো বড় কথক ভাটি অঞ্চলে আর নেই। বাড়ি ফিরে নুরুদ্দিনের খুব মন খারাপ হলো, কথক আলাউদ্দিন নিমতলি গিয়েছে, সন্ধ্যায় ফেরবার কথা এখনও ফিরেনি, যদি না ফেরে তার চেয়ে বড় কথা শরীফা রেগে গিয়ে খরম ছুঁড়ে মেরেছে অনুফার দিকে, সেই খরম কপালে লেগে রক্তারক্তি কাণ্ড, অনুফা বাড়ি থেকে চলে গিয়েছে। রহিমা মুখ কালো করে ঘরের কাজকর্ম করছে, নুরুদ্দিন অনুফার খোঁজে বেরুল, সে কোথায় আছে তা জানা। ছোট গাঙের পারে জলপাই গাছের চারে এসে নুরুদ্দিন ডাকল, ও অনুফা। অনুফা সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, আয় বাড়ির যাই। অনুফা কোনো আপত্তি করল না, বড় আন ধাইর, হাত ধর অনুফা। আজ ধান মারাই জানোস? জানি, আলাউদ্দিন আইতো না।
আইব। কি কস তুই? দেখবা তুমি আইব। তুই খুব পাগল অনুফা। অনুফা খিলখিল করে হাসল। কিন্তু কি আশ্চর্য, বাড়ির কাছাকাছি আসতেই দেখা গেল আলাউদ্দিন তার দল নিয়ে এসে পড়েছে। চাঁদ এখনও ওঠেনি, অন্ধকারও পরিষ্কার দেখা যাচ্ছে আলাউদ্দিনের রোগা লম্বা শরীর। সে বাঁকা হয়ে দাঁড়িয়ে হুক টানছে। কিচ্ছা শুরু হলো অনেক রাত্রে। গ্রামের অনেকেই এসেছে। আজরফ হচ্ছে ঘরের কর্তা, পান্তামাকে এগিয়ে দিচ্ছে, বউ ঝিরা ভেতর বাড়িতে। আশ্চর্যের উপর আশ্চর্য, চৌধুরী সাহেব এসেছেন, তার জন্যে চেয়ার আনা হয়েছে। আলাউদ্দিন কোমরে লাল গামছা পেঁচিয়ে কিচ্ছা শুরু করেছে, সেই পুরানো লাল চান বাচ্চার গল্প। কিন্তু এ গল্প কি আর সত্যি সত্যি পুরনো হয়? উত্তরবন্দের সমস্ত ধান কাটা হওয়ার পরপরই ফিরাইল সাহেব চলে গেলেন। যাবার পর দিন প্রচণ্ড শিলাবৃষ্টি হল। তা তো হবেই, মাঠ বন্ধন নেই, শিল আটকাবার আসল লোকই নেই। কালাচান খবর নিয়ে এলো ফিরাইল সাহেবের জন্য উত্তর বলে যে খড়ের ছাউনি করা হয়েছিল তার চিহ্ন মাত্র নেই, শিলাবৃষ্টিতে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিরাইল সাহেবের উপরে রাগ রইল। রাগ থাকাটাই স্বাভাবিক, ফিরাইল সাহেব এই বছর উত্তর বলে শিল পড়তে দেননি, সমস্ত নিয়ে ফেলেছেন নিমতলির বন্দে। ফিরাইল সাহেব বিদায় নেওয়ার আগে গ্রামে এসে উঠলেন কিছুক্ষণের জন্য। গ্রামের বৌঝিরা বেড়ার ফাঁক দিয়ে অবাক হয়ে ঢাকায়। দেখেই বোঝা যায় বড় সহজলোকিনি নন, তার সাথে চালাকি চলবে না। শুকনো দড়ি পাকানো চেহারা, মাথার লম্বা চুলে জট বেঁধে গিয়েছে, হাতে জিওল গাছের শিকড়ে তৈরি একটি বাঁকা লাঠি। ফিরাইল সাহেব যাবার আগে বারবার বলে গেলেন নিমতলির তালগাছের নিচে তিনটা বড় শোল মাছ পুড়িয়ে ভোগ দিতে। পোয়াতি ছেলেমেদের উপর কঠোর নির্দেশ, তারা যেন কোনো ক্রমেই অমাবস্যা এবং পূর্ণিমা এই দুই চাঁদে উত্তরবন্দে না যায়। এবছর খুব ভালো ফলন হয়েছে সোহাগিতে, লগ্নির ধান দেওয়ার পরও ধান, রাখার জায়গা নেই। আবুল কালামের মতো হতদরিদ্র ভাগচাষিরও খেরাকি ছাড়াই 25 মন ধান হলো। এমন অবস্থায় জমকালো বাসায় সিন্নি হবে তা বলাই বাহুল্য। ধান কাটা শেষ হবার পরই প্রথম পূর্ণিমায় বাঘাই সিনির দল বেরুল। এইসব সাধারণত ছেলে ছোকরার ব্যাপার, কিন্তু আমিন ডাক্তার সে খেয়াল নেই। দলের পুরো ভাগ এসে বাড়ি বাড়ি গিয়ে নেচে কুদে এক হুলস্থুল ব্যাপার। মূল গায়ক একজন, অন্য সবাই ধোয়া ধরে। এই পর্যায়ে হাত পা ছুঁড়ে নাচ শুরু হয়। মেয়েরা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে বাসায় সিন্নির জন্যে ধাম ভর্তি চাল বের করে দেয়। আমিন ডাক্তারকে দেখে বয়স্কদের অনেকেই দলে ফিরে গেল। সুভান আলীর মতো রাজভারী মাতব্বর ব্যক্তি পর্যন্ত এই বাঘাই সিনির গানের ধোয়ায় সামিল হল। সিনির আয়োজন হয়েছে উত্তরবন্দে। চারদিকে ফকফকা জোছনা, দূরে সোহাগী গ্রাম ছবির মতো দেখা যায়। বড় গাং দিয়ে বিদেশি নৌকা যায়, তারা কৌতূহলী হয়ে হাঁক দেয়, কোন গ্রাম? সোহাগী? বাঘাই সিনি নাকি গো? হ ভাই, কেমন জমলো জব্বর? শুধু খোরাকির ধান রেখে বাকি সব ধান আজরফ নীলগঞ্জের হাটে বিক্রি করে দিল। শরীফা আপত্তি করছিল, কিন্তু আজরফ শক্ত সুরে বলল, ধান থাকলেই খরচ হইব, যে জিনিসের দরকার নাই সেইটাও কিনা হইব। যুক্তি অকাট্য। ইতিমধ্যেই নৌকা সাজিয়ে বেদিনীরা আসতে শুরু করেছে। শাড়ি চুরি থেকে শুরু করে পিঠা বানানোর ছাঁচ কি নেই তাদের কাছে, কিন্তু কারোর গায়ে লাগে না। নগদ টাকা দেওয়ার ঝামেলা নেই, ধান দিলেই হয়। আজরফ নীলগঞ্জের হাটে ধান বেচে কত টাকা পেল তা শরীফা পর্যন্ত জানতে পারল না। শরীফা খুব বিরক্ত হল, কিন্তু নিজে থেকে জানতে আর চাইল না। বর্ষা এসে গেছে, কদিন ধরেই ক্রমাগত বৃষ্টি হচ্ছে, পথঘাটে এক হাট কাদা। আজরফ ঘরে বসে থাকে, কারোর তেমন কিছুই নেই। আগামী 5 মাস ধরে জোয়ানমর্দ ছেলেরা ফর খেলবে, ষোলোকাটি খেলবে, কেউ কেউ ফুর্তির খোঁজে চলে যাবে উজান দেশে। শরীফা খবর পেল আজরফ যাচ্ছে উজান দেশে। এইটুকু ছেলে সে যাবে উজানে? উজানের মেয়েগুলি ফুষ্টিনষ্টিত ওস্তাদ, কী থেকে কী হবে কে জানে। তার উপর বাজারের খারাপ মেয়ে মানুষের পাল্লায় পড়লে ফতুর হয়ে আসতে হবে। কিন্তু আজরফের উদ্দেশ্য ভিন্ন, সে কাজকর্মের খোঁজে যাবে। উজান মুলুক থেকে কিছু টাকা পয়সা যদি আনা যায় তাহলে ধান বেচা টাকার সঙ্গে যোগ করে জমি রাখা যাবে। শরীফাই স্তম্ভিত। আমরা রে দেখাশোনা করব কে? নূরা আছে, রহিমা খালা আছে, তারা দেখবে। শরীফা কাঁধে খুন খুন করে, আপন মনে বিড়বিড় করে, রক্তের মধ্যে দোষ, ঘরে মন টিকে না, ছেলেটা কি বিয়া করতে চায়? রহিমা মুখে কাপড় দিয়ে হাসে, বহু কষ্টে হাসি থামিয়ে বলে, না বুঝি। হাসো কেন রহিমা, হাসির কথা কিছু কই নাই, বিয়া যখন করতে চায় তখন পুলাটি এরকম ঘর সারুনের ভয় দেখায়। না বুঝি বিয়া করব কি, বাচ্চা পুলা।
আশরাফকে এখন আর বাচ্চা পোলা বলা যায় না। গম্ভীর হয়ে দাওয়ায় যখন বসে থাকে তখন শরীফার পর্যন্ত সমীহ করে কথা বলতে ইচ্ছা করে। এর মধ্যে হঠাৎ মতি মিয়ার একটি চিঠি এসে উপস্থিত, শম্ভুগঞ্জ থেকে লেখা। আমিন ডাক্তার এসে চিঠি পড়ে দিয়ে যায় ও মদন থানার রাধাপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সাহেব আমাকে একটা সোনাল মেডেল দিয়েছেন। মেডেলটি 6 আনি ওজন। মেডেলের ব্যাপারটি সর্বৈব মিথ্যা। রূপার একটি মেডেল 3.5 টাকা খরচ করে মতি মিয়া নিজেই কিনেছে। আসরে নামার সময় গায়ে কোনো মেডেল না থাকলে লোকজনের ভক্তি পাওয়া যায় না। বর্ষার জন্য অসুখ বিসুখ শুরু হতে হয়েছে, পেট খারাপ জ্বর অসুখ বলতে এই দুটি। মানুষের হাতে টাকা আছে, কিছু হতেই ডাক্তারের ডাক পড়ে। কাজেই আমিন ডাক্তারের ভালো সময় যাওয়ার কথা, কিন্তু তা যাচ্ছে না। বর্ষার আগে আগে নতুন একজন ডাক্তার এসে পড়েছে। এই অঞ্চলের লোকদের হাতে যখন টাকা পয়সা থাকে তখন হঠাৎ করে শহুরে ডাক্তার এসে উদয় হয়। লোকদের টাকা পয়সা যখন কমে আসতে শুরু করে তখন বিদায় হয়। আগেও এরকম হয়েছে। এতে আমিন ডাক্তারের তেমন কোনো অসুবিধা হয়নি, সোহাগীর লোকজন পূরণ ডাক্তারকেই ডাকে। কিন্তু এই বছর অসুবিধা হচ্ছে, নতুন যে ডাক্তার এসেছেন তিনি সোহাগীর লোকজনদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। ডাক্তারটির নাম শেখ ফজলুল করিম, এসেছেন মোহনগঞ্জ থেকে। সেখানে ডাক্তার সাহেবের বড় ফার্মেসি আছে, শেখ ফার্মেসি। ডাক্তার সাহেবের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট এসেছে সে আরেক বিষয়। লোকটির বাড়ি যৌনপুরে, বাংলা বলতে পারে না। সন্ধ্যাবেলা ডাক্তার সাহেবের ঘরের উঠোনে বসে সুর করে তুলসীদাসের রামচরিতমানস পড়ে। ডাক্তার সাহেব নিজেও কম বিস্ময় সৃষ্টি করেননি। তিনি সঙ্গে একটি ঘোড়া নিয়ে এসেছেন। এই বৃষ্টি বাদলার দিনে ঘোড়া কী কাজে লাগবে জিজ্ঞেস করলে উচ্চস্বরে হেসে বলেছেন, শীতকালের জন্য ঘোড়া আনা হয়েছে। তার মানে লোকটি শুধু বর্ষার সময়ের জন্য আসেনি, দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসেছে। মানুষ হিসেবে অত্যন্ত মধুর স্বভাব। কদিন হয় এসেছেন, এর মধ্যেই গ্রামের সবার নামধাম জানেন। ডাক্তার সাহেবের কাছে সপ্তাহে একটি কাগজ আসে, দেশের ডাক। তিনি উচ্চস্বরে সেই কাগজ পড়ে শোনান। পড়া শেষ হলে চিন্তিত মুখে বলেন, ইস, দেশে সর্বনাশের আর বাকি নেই। আমিন ডাক্তার মহাবিপদে পড়ে গেল। রুগীপত্তর একেবারেই নেই, পাওনা টাকা পয়সাও কেউ দিচ্ছে না। সোহাগীর লোকজন যেন ভুলেই গেছে এই গ্রামে আমিন ডাক্তার নামে পুরনো একজন ডাক্তার আছে। সে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক ফন্দি ফিকির করে, কোনোটাই কোনো কাজে আসে না। যেমন একদিন সকালে সেজে গুজে গম্ভীর মুখে তার ব্যাগ হাতে বেরুলো, যার সঙ্গে দেখা হলো তাকেই বলল, নিমতলি থেকে কল এসেছে, রুগীর অবস্থা এখন তখন। আমিন ডাক্তারকে ছাড়া ভরসা পাচ্ছে না, বিশেষ করে নিমতলির কথা বলার কারণ হচ্ছে নিমতলিতে সিরাজুল ইসলামের মতো নামী ডাক্তার থাকেন। আষাঢ় মাসের গোড়াতেই আমিন ডাক্তার মহা মুসিবতে পড়ল, না খেয়ে থাকার জোগাড়। একদিন চৌধুরী সাহেব এসে দেখেন আমিন ডাক্তার দুপুরবেলা শুকনো চিরা চিবাচ্ছে। তিনি বড় অবাক হলেন, ভাটির দেশে ভাতের অভাব নেই, আর এখন সময়টাই হচ্ছে ফেলে ছড়িয়ে খাবার। চৌধুরী সাহেব গম্ভীর হয়ে বললেন, রোজগারপাতি কেমন ডাক্তার? ইয়ে আছে কোনো মতো। কলেরা শুরু হইলে কিছু বাড়ব, অখন কম। চৌধুরী সাহেব যাবার আগে বলে গেলেন, সে যেন অতি অবশ্যই আজ রাত থেকে দুবেলা তার ওখানে খায়। সন্ধ্যাবেলা সে গেল নতুন ডাক্তার শেখ ফজলুল করিম সাহেবের কাছে। দেশের ডাক কাগজটি এসেছে, সেটি পড়া হচ্ছে, প্রচুর লোকজন। আমিন ডাক্তার এক পর্যায়ে বলল, আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম ডাক্তার সাহেব। কি পরামর্শ? এই গ্রামে একটা স্কুল দিতাম চাই। আপনি ডাক্তার মানুষ, আপনি স্কুল কি দেবেন? ডাক্তারি আমি করতাম না, আমার চেয়ে ভালো ডাক্তার এখন এই গ্রামে আছে। লোকজন অবাক করে দিয়ে আমিন ডাক্তার উঠে পড়ল। অনেক রাত্রে প্রথমবারের মতো খেতে গেল চৌধুরী বাড়ি। ছোট চৌধুরী বসেছিল বারান্দায়, তার গায়ে একটি সুতাও নেই। আমিন ডাক্তারকে দেখি সে লাফিয়ে উঠল, এই শালা আমিন, তোরে আমি আজই খুন করবাম। শালা তুই আমার এদিকে হাসছস, শালা তোর বাপের নাম আজ ভুলাইয়া দিয়াম। বর্ষার প্রধান প্রস্তুতি শেষ হয়েছে। সোহাগীর চারপাশে বাঁশ পুঁতে চৈল্লা গাছ ঢুকিয়ে মাটি শক্ত করা হয়েছে। প্রবল হাওয়ায় যখন হাওরে পানি এসে আছড়ে পড়বে সোহাগীতে, তখন যেন মাটি ভেঙে না পড়ে। উত্তরবন্দ সবচেয়ে নিচু, সেটি ডুবল সবার আগে। তারপর একদিন সকালে সোহাগীর লোকজন দেখল যেন মন্ত্র বলে চারদিক ডুবে গেছে, থই থই করছে জল। গভীর রাত্রে হাওরের নৌকায় আলোগুলি কি অদ্ভুতই না লাগে। বিদেশি নায়ের মাঝিরাও সোহাগীর দিকে অবাক হয়ে তাকায়, টেনে টেনে জিজ্ঞাসা করে, কোন গ্রাম? চারদিকে অথৈ জলের মাঝখানে ছোট্ট গ্রামটি ভেসে থাকে। চৌধুরী বাড়ির লোকজন সাদা কেরোসিন তেলের হারিকেন জ্বালিয়ে সারা রাত হিজল গাছের ডালে ঝুলিয়ে রাখে।
গভীর রাত্রে যখন গ্রামের সব আলো নিভে যায় তখন সেই আলো মিটমিট করে জ্বলে। দূর থেকে সেই আলো দেখে সোহাগীর নায়রী মেয়েরা আহ্লাদে নৌকা থেকে চেঁচিয়ে ওঠে, ওই আমার বাপের দেশ, ওই দেখা যায় চৌধুরী বাড়ির লণ্ঠন। ছেলে পুলেদের আনন্দের সীমা নেই, এখন বড়ই সুসময়, পানিতেই তাদের সারা দিন কাটে। এখন ডিঙি নৌকা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেও কেউ কিছুই বলবে না, বরং খুশি হবে, পানির সঙ্গে পরিচয় হোক। একদিন এদেরকেই তো ঝড়ের রাত্রে একা একা হাওড় পাড়ি দিতে হবে। আমিন ডাক্তার চৌধুরীর বাড়ির একটি অন্ধকার কোঠায় তার স্কুল সাজিয়ে বসে আছে। প্রথম দিনে কোটা কুড়িজন ছাত্র ছিল, এখন এসে ঠেকেছে দুইজনে, কালাচানের ছোট ছেলে বাদশা মিয়া আর কৈতর্ব পাড়ার গণেশ। অন্য ছাত্ররা পড়ে থাকে হাওড়ের পানিতে। কার দায় পড়েছে আমিন ডাক্তারের অন্ধকার ঘরে বসে থাকার? দুটি ছাত্রকে নিয়েই আমিন ডাক্তার মহা উৎসাহে লেগে থাকে। বাদশা মিয়া বোকার হন্ত, আমিন ডাক্তার যখন কয়ের উপর আল রেখে জিজ্ঞেস করে এটা কি, বাদশা মিয়া তখন আকাশ পাতাল চিন্তা করে গম্ভীর হয়ে বলে সরেয়া। আমিন ডাক্তার প্রচণ্ড চড় লাগায়, কিন্তু বাদশা মিয়া আর বিদ্যার্জনের স্পৃহা সীমাহীন। সে পরদিন আবার স্লেট পেন্সিল নিয়ে হাজির হয়। অন্যদিকে গণেশের পড়াশোনায় খুব মন, তাকে পড়াতে বড় ভালো লাগে, কি চমৎকার, বলা মাত্রই সব শিখে ফেলে, দ্বিতীয়বার আর বলতে হয় না, কি সুন্দর গোটা গোটা হাতের লেখা। চৌধুরী বাড়ি খেতে যেতে এখন আর আগের মতো লজ্জা লাগে না, চৌধুরীদের পাগলা ছেলের বউটা খুব যত্ন করে। পর্দার আড়াল থেকে মধুর স্বরে বলে, আরেকটু মাছ নেন চাচাজি। আর না মা। না চাচাজি, নেন আরেক টুকরা নেন। তাকে মাছ নিতেই হয়। ইচা মাছ আর চোকের তরকারি কোনোদিন খাইছেন চাচাজি? না মা, খাই নাই। খুব স্বাদ, আমার বাপের দেশে করে। একদিন কইর। জি আচ্ছা। তোমার বাপের দেশ কই? বহুত দূর, গায়ের নাম বেচছি, নবীনগড় ইউনিয়ন। ভাটি অঞ্চল? জি না, উজান দেশ। খাওয়ার পর পান আসে, একটা কামলা এসে তামাক সাজিয়ে দিয়ে যায়। পর্দার আড়াল থেকে বউটি বলে, পেট ভরছে চাচাজি? আলহামদুলিল্লাহ, খুব খাইছি। আপনার যেটা খাওয়ানোর ইচ্ছা হয় আমারে কইবেন। বউটিকে আমিন ডাক্তারের খুব দেখতে ইচ্ছা করে, কিন্তু চৌধুরী বাড়ির পর্দা বড় কঠিন পর্দা, দেখা হয় না। ভাত খেয়ে ফেরার পথে চৌধুরীর পাগল ছেলেটার সঙ্গে প্রায় রোজই দেখা হয়। আমিন ডাক্তার না শোনার ভান করে এগিয়ে যায়। বউটার কথা চিন্তা করে আমিন ডাক্তারের বড়ই খারাপ লাগে। রোজ ভাবে চৌধুরী সাহেবকে বলে ছেলেটাকে নিখোল সাহেব ডাক্তারের কাছে নিয়ে যাবে, বলার হয় না। ভাদ্র মাসেই হঠাৎ মতি মিয়া ফিরে এলো, তার গায়ে দামি একটা চাদর, মাথায় ঢেউ খেলানো বাবরি চুল, হলুদ রঙের একটা মটকার পাঞ্জাবিতে দুটি রূপার মেডেল ঝুলছে। মেডেল দুটির মধ্যে একটি সে সত্যি পেয়েছে, কেরানীগঞ্জের এক ব্যাপারী খুশি হয়ে দিয়েছে। মতি মিয়া এখন নাকি বড় গাতক, সন্ধ্যার পর বাড়িতে লোজন ভিড় করে। মতি ভাই, একটু গান বাজনা হোক, শুনলাম উদান দেশে তোমার লয়া কারাকারি। শৈলাস জুত নাই, আইজ না। বলা মাত্র এখন আর গানে টান দেওয়া যায় না, বড় গায়কদের মান থাকে না, তাতে বড় গাতকদের গান সাধ্য সাধনা করে শুনতে হয়। একখান গাও মতি ভাই। কাইলাইও, নিজের বান্দা গান হুয়া নাই আম। নিজে গান বান্দ কও কি মতি ভাই? কাইল কিন্তু বেবাক রাইত গান হইব। হ চাননি রাইত আছে, বেবাক রাইত গান। দেহি কেমন গাউন যায়। চেষ্টাকৃত একটা গাম্ভীর্য বহু কষ্টে মতি মিয়াকে ধরে রাখতে হয়। পরের রাতে মতি মিয়ার বাড়িতে কিন্তু কেউ আসে না, কারণ সন্ধ্যার কিছু আগে কোনো খবর না দিয়ে কানা নিবারণ হঠাৎ এসে উপস্থিত হয়েছে। আজ রাতটাই শুধু থাকবো চৌধুরী গো আলয়াবাসের গানের আসর। ছেলে থেকে বুড়ো সন্ধ্যা থেকেই বলা, মেঘমুক্ত পরিষ্কার আকাশে সুন্দর চাঁদ উঠেছে। একসময় কানা নিবারণ গানে টান দিল, গ্রাম্য দুঃখী মেয়ের চিরকালের গ্রান। গানের মাঝখানে একটি অল্পবয়সী বউ ফুপিয়ে কেঁদে উঠল, মেয়েটিকে এবছর কেউ নিতে আসেনি। তাকে কাঁদতে দেখে অনেকে এই চোখে আঁচল দিল, কিন্তু কানা নিবারণকে এইসব কিছুই স্পর্শ করছে না। মতি মিয়া তার বাড়ির উঠোনে স্তব্ধ হয়ে বসে রইল। আজ রাতে সোহাগীর মানুষের আর তাকে প্রয়োজন নেই। রহিমা একসময় এসে বলল, ভাত দেই মতি ভাই? না খিদা নেই, তুমি গান শুনতে গেলা না? যাও, কানা নিবারণের গান হুনো গিয়া, বড় ওস্তাদ লোক, তার মতো গায়ক আর হইত না। মতি মিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো, সে দিন দশে থাকবে ভেবে এসেছিল কিন্তু থাকল না। পরদিন ভোরেই শম্ভুগঞ্জ চলে গেল।
জংলা ভিটায় এখন আর যাওয়া যায় না, নাবাল জায়গা। আষাঢ় মাসের গোড়াতেই পানি উঠে গেছে। দক্ষিণ গান্দা দিয়ে খুব সাবধানে হেঁটে জলমগ্ন ভিটার আশেপাশে যাওয়া গেলেও এখন আর কেউ যায় না। দক্ষিণ গান্দায় খুব সাপের উপদ্রব হয়েছে। সিরাজ মিয়ার একটি বকনা বাছুর সাপের হাতেই মারা পড়েছে। লালচাচি নুরুদ্দিনের কোনো যুক্তি কানে তোলে না। ব্যাপারটিতে যে ভয়ের কিছুই নেই, খোন্দায় বসে থাকলে সাপ খোপ যে কিছুই করতে পারবে না, লালচাচিকে তা বোঝানো গেল না। লালচাচি খুব রেগে গেল। এক কথা একশোবার কইস না নুরা, আমারা চেতাইস না, আমার মন মেজাজ ঠিক নাই। তার মন মেজাজ ঠিক নেই কথাটি খুব সত্যি। গুজব শোনা যাচ্ছে সিরাজ মিয়া আরেকটি বিয়ে করবে, মেয়ে নিমতলির, নফিস খার ছোট মেয়ে। সিরাজ মিয়াকেও দোষ দেওয়া যায় না, যখন বিয়ে করে তখন সে কামলা মানুষ, সরকার বাড়িজন খাটত। ছোট ঘরের মেয়ে ছাড়া কমলা মানুষের কাছে কেউ মেয়ে দেবে না। সেই দিন আর এখন নেই। নতুন ঘর তুলেছে সিরাজ মিয়া, এই বছর টিনের ঘর দেবে, এক বান টিন কেনা হয়েছে। এছাড়াও একটি কারণ আছে, সিরাজ মিয়া আর এখনও কোনো ছেলে পুলে হয়নি, তিনটি বাচ্চা আতুর ঘরে মারা গিয়েছে। অনেকের ধারণা সিরাজ মিয়ার বউয়ের উপর চিনার আসর আছে, লক্ষণ সব সেরকমই। সিরাজ মিয়া অবশ্য বিয়ের প্রসঙ্গে কিছুই বলে না। লালচাচি নুরুদ্দিনকে বিকাল পর্যন্ত বসিয়ে রাখল। যতবারই নুরুদ্দিন উঠতে চায় ততবারই সে তাকে টেনে ধরে বসায়। নতুন এই সমস্যায় কী করণীয় সেই ব্যাপারে পরামর্শ চায়, যেন নুরুদ্দিন খুব একজন বিচক্ষণ ব্যক্তি। নুরুদ্দিন বড়দের মতো গম্ভীর গলায় বলে, চাচারে পানপড়া খাওয়া। পানপড়ার কথা লালচাচির অনেকবার মনে হয়েছে, কিন্তু এ গ্রামে পানপড়া দেওয়ার লোক নেই, ভিন গ্রাম থেকে আনতে হবে, লোক জানাজানির ভয়ও আছে। লালচাচি হঠাৎ গলার স্বর নামিয়ে বলল, তুই আইন না দিতে পারবি? সুখান পুকুরে একজন কবিরাজ আছে হুনসি, পান পড়া দেয়। আচ্ছা, একলা যাওন লাগবো কিন্তু। আচ্ছা, কেউ রে কন যেত না, কাকপক্ষেও যেন না জানে। কেউ জানত না। নুরুদ্দিনের বড় মায়া লাগে, লালচাচির যে আবার বাচ্চা হবে তা সে জানত না। চোখ মুখ সাদা হয়ে গেছে, হাত পা ভারী হয়েছে, চোখের নিচে কালি পরে এখন যেন আরও সুন্দর দেখায়, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। হা কইরা কি দেখোস? তোমার বাচ্চা হইব চাচি। কথার ঢং দেখা, চুপ থাক। নুরুদ্দিন একবার শেষ চেষ্টা করে, চাচি দেও না তোমার খোন্দাটা, যাই আমার আয়াম। আচ্ছা যা, দীক্ষায় তোর জংলা ভিটা, দিরং করি না। দিরং হইত না। খোন্দায় উঠবার মুখে নুরুদ্দিন দেখল সোহাগীর দল তাদের ভাইচের নৌকা নিয়ে মহড়া দিতে বেরিয়েছে। সিরাজ চাচা মাথায় একটা লাল গামছা বেঁধে নৌকার আগায়, নৌকা ছুটছে তুফানের মতো। এইবারের বাইচে দুইটি খাসি এবং একটি গরু দেওয়া হয়েছে। আশেপাশের সাতটি গ্রামের মধ্যে কম্পিটিশন, ভাবসাব যা দেখা যাচ্ছে এবছর সোহাগীর দল বোধহয় জিতেই যাবে। জংলা ভিটাকে আর চেনা যায় না, পানিতে ডুবে একাকার। এই সময় অদ্ভুত একটা কাণ্ড হলো। হঠাৎ চারদিক সচকিত করে থাইরকল গাছ থেকে অসংখ্য কাক একসঙ্গে কা কা করে উড়ে গেল। উত্তর দিকের ঘন বাঁশবনে হাওড়ার একটা দমকা ঝাপটা বিচিত্র একটি হা হা শব্দ তুলল। তারপরে নুরুদ্দিন শুনল একটি অল্প বয়সী মেয়ে যেন খিলখিল করে হেসে উঠল। নুরুদ্দিন ভয়কাতর স্বরে বলল, কে গো, কেডা? আর তখন তার চোখ পড়ল জংলা বাড়ির ভিটার কাছে, যেখানে জলশ্যাওলায় ঘন সবুজ হয়ে আছে, সেখানে মাথার চুল এলিয়ে উপুর হয়ে মেয়েটি ভাসছে, অসম্ভব ফর্সা তার একটি হাত ছড়ানো, হাত ভর্তি গাঢ় রঙের ছড়ি। এই সময় প্রবল একটা বাতাস এলো, মেয়েটি ভাসতে ভাসতে এগিয়ে আসতে লাগলো নুরুদ্দিনের দিকে, যেন ডুব সাঁতার দিয়ে ধরতে আসছে তাকে। আকাশ পাতাল জ্বর নিয়ে বাড়ি ফিরল নুরুদ্দিন, মুখ দিয়ে ফেনা ভাঙছে, চোখ গাঢ় রক্তবর্ণ, লোকজন ঠিক চিনতে পারছে না। আমিন ডাক্তার এসে যখন জিজ্ঞাসা করল, কি হয়েছে নুরু, কি হয়েছে ক দেহি? নুরু ফ্যাল ফ্যাল করে তাকায়। ভয় পাইছি চাচা। কি দেখছোস? একটা মেয়ে মানুষ সাঁতার দিয়ে আমারে ধরতে আইছিল, হাতের মধ্যে লাল চুরি। প্রচণ্ড ঝড় হলো সেই রাতে, ঘন ঘন বিজলি চমকাতে লাগলো। কালাচান খবর আনলো নিমতলির দোষ লাগা তাল গাছে বজ্রপাত হয়েছে। সোহাগীতে রটে গেল পাগলা নুরা রাজসন্ধ্যায় গিয়েছিল জংলাবাড়ির ভিটাতে, গিয়ে দেখে পুরীর মতো একটা মেয়ে ন্যাংটা হয়ে সাঁতার কাটছে। নুরাকে দেখে সেই মেয়ে খিলখিল করে হাসতে হাসতে ডুব সাঁতার দিল। নুরুদ্দিনের জ্বর সারতে দীর্ঘদিন লাগলো। নিমতলির পীর সাহেব নিজে এসে তাবিজ দিলেন, গৃহবন্ধন করলেন, বারবার বলে গেলেন আর যেন কোনোদিন জংলা ভিটায় না যায়, জায়গাটাতে দোষ আছে।
নিমতলির তাল গাছে চেয়ে থাকতো সে জায়গা খুঁজে বেড়াচ্ছে। জংলা ভিটায় এসে তার আশ্রয় নেওয়া বিচিত্র নয়। সোহাগিতে পানি ঢুকছে, এই ভয়াবহ খবরটি চৌধুরীদের পাগল ছেলে প্রথম টের পেল। তার রাতে ঘুম হয় না, বাংলা ঘরের বেঞ্চিতে বসে সিগারেট টানে এবং কোনো রকম শব্দ হলেই চেঁচায়, ক্যাডা চোর নাকি। সেই রাত্রে সে উঠোনে পাটি পেতে শুয়েছিল এবং তার স্বভাব মতো চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন সমস্ত উঠোনে থই থই পানি, সৌসি শব্দ উঠছে, শেয়াল ঢাকাঢাকি করছে চারদিকে। সে প্রথম কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারল না, তার নিজস্ব স্বাভাবিক ভঙ্গিতে চেঁচাল। আমিন ডাক্তার যখন ঘর থেকে বেরুলো তখন তার উঠোনে প্রায় হাঁটু পানি। এরকম অসম্ভব ব্যাপার সোহাগীর মানুষ কখনো দেখেনি। ভাটি অঞ্চলে পানি এত দ্রুত কখনো বাড়ে না, আর বাড়লেও পানি এসে বাড়ির উঠোনে কখনো ঢোকে না। আমিন ডাক্তারই চৌধুরীর বাড়ির এসে দেখে ইতিমধ্যে প্রচুর লোকজন জড়ো হয়েছে, একটি হ্যাজাক লাইট উঠোনের জলচৌকির উপর বসানো। মেয়ে ছেলেগুলির সরকার বাড়িত লয়া যাও, গরু ছাগলের দড়ি কাটো, যান বাঁচানোর চেষ্টা করো, ভোর মতো চেয়ে থেকো না। আমিন ডাক্তার দৌড়াতে শুরু করল, মতি মিয়ার বাড়ি যাওয়া দরকার, পুরুষ মানুষ কেউ নেই সেখানে, শরীফা সেরকম হাঁটাচলাও করতে পারে না, এতক্ষণ সে কথা মনেই হয়নি। মতি মিয়ার বাড়ির উঠোনে অনেকখানি পানি, দক্ষিণ কান্দার একটি অংশ ভেঙে সরসর করে পানি ঢুকছে। উঠোনের বাঁ দিকটা নিচু, সেখানে জলের একটা প্রবল ঘূর্ণি উঠেছে। আমিন ডাক্তার মতি মিয়ার বাড়িতে ঢুকে বেশ অবাক হল, রহিমা সবকিছু নিপুণভাবে গুছিয়ে ফেলেছে, হাঁস মুরগি গরু ছাগল সমস্তই ছেড়ে দেওয়া হয়েছে, চৌকির নিচে ইট দিয়ে অনেকখানি উঁচু করে তার উপর ধান রাখা হয়েছে, প্রয়োজনীয় কাপড় চোপড় একটি বড় পোটায় রাখা হয়েছে। শরীফাও চৌকির এক কোণায় বসে বসে কাঁদছিল। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলল, অখন কান্দনের সময় না, সরকার বাড়ির যাওন লাগবো। আমি কেমনে যাই? নেওনের ব্যবস্থা করছি, তখন সরমের সময় না, হাতটা ধরেন দেখি। সরকার বাড়ি কিন্তু যাওয়া গেল না, দক্ষিণ কান্দার ভাঙা অংশে জলের চাপ খুব বেশি, সরকার বাড়ি যেতে হলে ভাঙা জায়গাটা পেরুতে হয়। কৈবর্ত পাড়ার জেলেরা সবাই চলে এসেছে দক্ষিণ কান্দায়, অনেকগুলি কূপি চলছে সেখানে। রহিমা খুন্তি দিয়ে গভীর মনোযোগের সঙ্গে ঘরের ভেতর কি যেন খুঁজছে। আমিন ডাক্তারকে দেখে শান্তস্বরে বলল, আজরফ এইখানে ধান বেচা টেকা লুকায়া রাখছে, পানি উঠলে সব নষ্ট হইব। তোমারে কইছিল যে এখানে লুকাইছে? না। তুমি জানলা কেমনে? ডাক্তার ভাই, আপনি অনুফা নুরুদ্দিনের লয়া যান, আমি দিরং হইব। অনুফা নুরুদ্দিনের সঙ্গে চৌকিতে বসে খোরাখুরি দেখছিল, সে মৃদুস্বরে বলল, হগলে মিল্লা একসাথে যায় আম চাচা। খুঁটিতে বাধা টাকা পাওয়া গেল শেষ পর্যন্ত। রহিমা বলল, আপনার কাছে রাখেন ডাক্তার ভাই। আমার কাছে কেড়ে? মেয়ে মানুষের হাতে টাকা থাকেন নাই, দোষ হয়। দক্ষিণ কান্দায় তারা যখন পৌঁছালো তখন পূব দিক ফর্সা হতে শুরু করেছে। কান্দার পশ্চিম পাশে অনেকগুলি ছেলে মেয়ে মিলে খুব হইচই করছে। কৈবর্তদের একটি ছেলে দৌড়াদৌড়ি করছিল, পা পিছলে নিচে পড়েছে, তাকে তুলে এনে শক্ত মার লাগানো হচ্ছে। আমিন ডাক্তার বলল, ও নুরা, তোর মারে খুঁজা বের কর, খবরদার কান্দার কিনারা যেস না, এক চড় দেয়া দাঁত ফালাই দিয়াম। নুরুদ্দিন অনুফার হাত ধরে চক্ষের নিমিষে ছুটে গেল। আমিন ডাক্তার অবাক হয়ে বলল, কারবারটা দেখছ নি রহিমা, না করলাম যেটা হেইটেই করুন চাই। আপনার একটা কথা কইম চাই। কি কথা? কথাটা কিন্তু রাখবেন আমিন ভাই। বিষয় কি? অনুফারে নিখোল সাহেব ডাক্তারের কাছে পাঠাইতাম চাই, সেইখানে স্কুল কলেজ আছে, লেখাপড়া শিখব। আজ হঠাৎ এই কথা কি কও? ডাক্তার ভাই, পানি নামলে ইহানের অবস্থা খুব খারাপ হইব, আজরফের দুইটা পেট চালানোর খেম থাকব না। তুমি তো অনেক দূরের কথা কও রহিমা। না ডাক্তার ভাই, দূরের কথা না। নিখোল সাহেব ডাক্তারের কাছে নিলে খ্রিস্টান অন লাগে, এই কথাটা জানো তো? জানি। তুমি চিন্তাটা একটু বেশি করতেছো রহিমা, এই পানি থাকতো না, যেমন হঠাৎ আইসে এরকম হঠাৎ যাইব। ডাক্তার ভাই, এই পানি মেলা দিন থাকবো। কান্দা ঠিক মাঝখানে কারা যেন একটা আগুন করেছে। দুর্যোগের সময় মানুষ প্রথমে অকারণে একটা আগুন চালাতে চেষ্টা করে, আজকের এই আগুনের অবশ্য প্রয়োজন ছিল, ভেজা গা শুকাতে হবে, তাছাড়া বিলের দিক থেকে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমিন ডাক্তার দেখলো ফজলুল করিম সাহেব আগুনের কাছে এসে হাত মেলে দাঁড়িয়ে আছেন, তার এখানে আসার কথা নয়, তার ঘরের কাছেই সরকার বাড়ি। এই যে ও ভাই আমিন ডাক্তার, এ কি অবস্থা?
অবস্থাটা খারাপ বই, আপনি এত দূরে আসলেন? আমার ঘোড়ার খোঁজে আসছি, মরেই গেছে নাকি? কি বিপদ দেখেন তো, পাইছেন ঘোড়া? কই পাবো বলেন, ছিছি মানুষ থাকে এখানে। নুরুদ্দিন আর অনুফা জারুল গাছের গুড়িতে চুপচাপ বসে আছে। শরীফা বেশ কয়েকবার ডাকল, নুরু অত পানির ধারে থাকিস না, কা সেই সব। নুরু গা করে না, ফিসফিস করে অনুফাকে কি যেন বলে। ভোরবেলা দেখা গেল ঘোলা পানি কান্দা চুই চুই করছে। নরহরিদাস মুখ কালো করে ঘুরে বেড়াতে লাগল। ২৬ শয়নের বানের লাখান লাগে। কৈবর্তদের চারটি নৌকা জারুল গাছের গুড়িতে শক্ত করে বাঁধা। আমিন ডাক্তার বেশ কয়েকবার বলেছে নৌকাতে করে সবাইকে সরকার বাড়িতে নিয়ে যেতে। সরকার বাড়ি অনেকখানি উঁচুতে, তাছাড়া পাকা দোতলা বাড়ি, মেয়েছেলেরা সবাই দোতলায় থাকতে পারবে। কৈবর্ত রাজি নয়, তারা দক্ষিণ কান্দাতেই থাকতে চায়। সারা রাত ঝড় বৃষ্টি কিছুই হয়নি। সকালবেলা দেখা গেল আকাশে ঘন কালো মেঘ। দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বিকালের দিকে বৃষ্টির চাপ কিছু কমতেই দেখা গেল ছোটোখাটো খোন্দা নিয়ে সরকার বাড়ির কামলারা ঘুরে বেড়াচ্ছে। সরকার বাড়ির ছোটো বউ নাকি পানিতে পড়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চলল। রাত প্রথম প্রহর পোহাবার আগেই কান্দার উপর আধ হাত পানি। পানি থাকলো সব মিলিয়ে ৬ দিন। এতেই সোহাগীর সর্বনাশ হয়ে গেল। ভাত না খেয়ে বাঁচার রহস্য সোহাগীর লোকজনের জানা নেই। চৈত্র মাসের দারুণ অভাবের সময়ও এরা ফেলে ছড়িয়ে ৩ বেলা ভাত খায়। এবার কার্তিক মাসে কারো ঘরে একদানা চাল নেই। জমি ঠিকঠাক করার সময় এসে গেছে, বীজ ধান দরকার, ঘরে ঘরে অভাব। ঠিক এই সময়ে কলেরা দেখা দিল। প্রথম মারা গেল ডাক্তার ফজলুল করিম সাহেবের কম্পাউন্ডারটি। হাতির মতো জোয়ান লোক দুদিনের মধ্যেই শেষ। তারপর তিনি একসঙ্গে ৫ জন অসুখে পড়ল। আমিন ডাক্তার দিশাহারা হয়ে পড়ল। ওষুধপত্র নেই, খাবার নেই, কীভাবে কী হবে? রাতে ঘর বন্ধ করে বসে থাকে সবাই। ওলা ওঠার সময় খুবই দুঃসময়, তখন বাইরে বেরোলে রাতে বিরাতে বিকট কিছু চোখে পড়তে পারে। ডাক্তার ফজলুল করিম সাহেব কলেরা শুরু হওয়ার চতুর্থ দিনে কাউকে কিছু না বলে চলে গেলেন। আমিন ডাক্তারের কাছে ওষুধপত্র নেই। নিমতলির সিরাজুল ইসলামের কাছে লোক গিয়েছিল, তিনি এলেন না। নিমতলিতেও কলেরা লেগেছে, সেখানকার অবস্থা ভয়াবহ। তবে সেখানে সরকারি সাহায্য এসেছে, সোহাগীতে এখনও কেউ আসেনি। ৫ম দিনে রহিমার ভেদ বমি শুরু হলো। আমিন ডাক্তার ছুটে গেল সঙ্গে সঙ্গে, করবার কিছুই নেই। শরীফা রহিমার মাথা কোলে নিয়ে বসেছিল। রহিমার শরীর খুবই খারাপ হলো মাঝ রাতে। শরীফা ধরা গলায় বলল, কিছু খাইতে মন চায়? না, আমার উপরে রাগ রেখেন না আপনি। না, আমার রাগ নাই, তোমার সাথে আমি সুখেই আছিলাম, বলেই শরীফা হাউমাউ করে কাঁদতে লাগল। আমিন ডাক্তার উঠোনের চুলায় পানি সেদ্ধ করছিল। শরীফা বেরিয়ে এসে বলল, এরে নিখোল সাহেব ডাক্তারের কাছে নিলে ভালো হয়ে যেত। সময় নাই দোস্তাইন, সময়ের অন্নাটন। রহিমা মারা গেল শেষ রাত্রে। অনুফাকে দেখে মনে হলো না সে খুব বিচলিত হয়েছে। আমিন ডাক্তার বলল, অনুফা বেটি, সিদ্ধ পানি দেওয়া গোসল করো, সব জামাকাপড় পানির মধ্যে সিদ্ধকরণ দরকার। অনুফা কোনো আপত্তি করল না। আমিন ডাক্তার অনুফার মাথায় পানি ঢালতে লাগল। অনুফা ফিসফিস করে বলল, চাচাজি নিখোল সাহেব ডাক্তার আইতাছে। কি কস তুই বেটি? নিখোল সাহেব ডাক্তার এই গ্রামে আসছে। সেই এক রাত্রে সোহাগীতে মারা গেল ৬ জন। গ্রাম বন্ধন দেওয়ার জন্য ফকির আনতে লোক গেছে। ফকির শুধু গ্রাম বন্ধনই দেবে না, ওলাউঠাকে চালান করে দেবে অন্য গ্রামে। অমাবস্যার রাত্রি ছাড়া তা সম্ভব নয়, ভাগ্যক্রমে আগামীকাল অমাবস্যা। ফকির সাহেব সকালে এসে পৌঁছলেন। ডাক্তার রিচার্ড অ্যালেন নিলসন এসে পৌঁছলেন দুপুরবেলা। খবর পেয়ে আমিন ডাক্তার চৌধুরী বাড়ির ভাত ফেলে ছুটে এলো। ভালো আছো আমিন? নিখোল সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন। বিস্ময়ের চোটে আমিন ডাক্তারের মুখে কথা ফুটল না। ডাক্তার নিখোল সাহেব চুরুটে লম্বা টান দিয়ে বললেন, আমরা নিমতলি গিয়েছিলাম, সেখানে সরকারি সাহায্য এসেছে, কাজেই তোমাদের এখানে আসলাম। আমাদের আরেকটা টিম গেছে সুশানপুকুর। তোমাদের অবস্থা কি? স্যার খুব খারাপ, পানি ফুটিয়ে খাচ্ছে লোকজন, যেন পিকনিক করতে এসেছেন। নিখোল সাহেব এসে পৌঁছাবার পর আর একটি মাত্র রুগী মারা গেল, কৈবর্ত পাড়ার নিমু গোসাই। এত অল্প সময় ওলাউঠাকে আয়ত্ত করার কৃতিত্বের সিংহভাগ পেল ধনু ফকির। ফকির সাহেব ওলাউঠাকে পশ্চিম দিকে চালান করেছেন। নিখোল সাহেব ডাক্তার শুক্রবার চলে গেলেন। যাবার সময় অনুফাকে সঙ্গে করে নিয়ে গেলেন। অনুফা কোনো রকম আপত্তি করল না। নিখোল সাহেব ডাক্তার বারবার জিজ্ঞাসা করলেন,
আমিন বলেছে তোমার মায়ের ইচ্ছা ছিল তুমি আমার স্কুলে পড়ো, তুমি কি যেতে চাও? কাঁদবে না তো? না। নাম কি তোমার? অনুফা। এত আস্তে বলছো কেন? আমাকে ভয় লাগছে? না। নৌকা ছাড়া ঠিক আগে আগে আমিন ডাক্তার চৌধুরীদের পাগল ছেলেটাকে ধরে এনে হাজির করল, যদি নিখোল সাহেব কোনো চিকিৎসা করতে পারেন। কি নাম আপনার? চৌধুরী জমির আলী। তা কি অসুবিধা আপনার? কোনো অসুবিধা নাই। রাত্রে ভালো ঘুম হয়? জি হয়। অত্যন্ত শান্ত ভদ্র কথাবার্তা। নিখোল সাহেব ডাক্তার নৌকা ছেড়ে দিলেন। বড়গাঁয়ের কাছাকাছি নৌকা আসতেই অনুফা বলল, নুরু ভাই খাড়ায় আছে ওইখানে। নিখোল সাহেব অবাক হয়ে দেখলেন নুরুদ্দিন নামের শান্ত ছেলেটা সত্যিই দাঁড়িয়ে আছে। এতদূর এলো কি করে? নৌকা ফেরাবো, কথা বলবে? না। যে মেয়েটি সারাক্ষণের জন্য একবারও কাঁদেনি সে এইবার ফুপিয়ে কেঁদে উঠল। ভাতের কষ্ট বড় কষ্ট। নুরুদ্দিনের পেটে সারাক্ষণ ভাতের খিদে লেগে থাকে। শরীফা রোজই বলে, আজরফ টাকা পয়সা লইয়া আসুক, দুই বেলা ভাত রান্ম। কোন দিন আইব? কবে যে আসব? কেমনে কমু? মাঝে মাঝে চলে যায় লাল চাচির বাড়ি সে। দুপুরে কি রানছো চাচি, ভাত? না রে, যাও খাবি, যাও দেই এক বাটি। না। রাইতে ভাতই বনি চাচি। দূর, ভাত আছে দেশটার মধ্যে? ভাত খাওনের ইচ্ছা হয় চাচি? চাই, চাউল ঘরে আছে, দিমু ফুটাইয়া। আচ্ছা দেও। লাল চাচি নুরুদ্দিনের কোলে বাচ্চা দিয়ে অল্প কিছু চাল বসায়। বাচ্চাটা অসম্ভব রুণ, ট্যা ট্যা করে কাঁদে, কিছুতেই তার কান্না সামলানো যায় না। লাল চাচি শান্ত স্বরে বলে, ভাতের কষ্ট বড় কষ্ট রে নুরা। হুম, নতুন ধান উঠলে এই কষ্ট মনে থাকত না। নুরুদ্দিন খেতে বসে হাসি মুখে বলে, অনুফা তিন বেলা ভাত খায়, ঠিক না চাচি? হ ফালাইয়া সরাইয়া খায়, ঠিক না? হ নিখোল সাহেবের তার পয়সার অভাব নাই। বিকালের দিকে নুরুদ্দিন তার মাছ মারার সরঞ্জাম নিয়ে বের হয়। বাড়ির পেছনের মজা খালটাতে গোটা দশেক লার বড়শি পাতা আছে। বড়শিগুলির মাথায় জ্যান্ত লাঠি মাছ। লাঠি মাছের প্রাণ বড় শক্ত প্রাণ, এই অবস্থাতেও সে দশ বারো ঘন্টা বেঁচে থাকে। নুরুদ্দিনের কাজ হচ্ছে লাঠি মাছগুলি মরে গেল কিনা তাই দেখা, মরে গেলে সেগুলি বদলে দিতে হয়। মাছ কিন্তু ধরা পড়ে না। নুরুদ্দিনের বড় ইচ্ছা করে জংলা ভিটায় যেতে, সাহসে কুলায় না। একটা ফর্সা হাতের ছবি চোখে ভাসে। আমিন ডাক্তারের স্কুলে যাওয়া নুরুদ্দিন বন্ধ করে দিয়েছে। সারা সকাল বসে বসে সরে ও সরেয়া করে চাচাতে খুব খারাপ লাগে। এর চেয়ে সরকার বাড়ির জলমহলের কাছে ঘোরাঘুরি করলে কত কি দেখা যায়। আজরফ ফিরল আশ্বিন মাসে। শরীফার ধারণ আজরফ খালি হাতে আসেনি, বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছে। তার ধান বিক্রির টাকা আমিন ডাক্তারের কাছে। শরীফা চেয়ে চিনতে কিছু এনেছে, সেই টাকার প্রায় সবটাই রয়েছে, খরচ হয়নি। শরীফা ভেবেছিল আজরফ আসা মাত্র ধান টান কিনবে। আজরফ সেরকম কিছুই করছে না, অন্য সবার মতো ঘোরাঘুরি করছে জলমহালে কাজ করবার জন্যে। একদিন শরীফা বলেই ফেলল, টাকা পয়সা কিছু আনছোস? হুম। কত টাকা? আছে কিছু। ধান টান কিছু কিনন দরকার, নুরা ভাত খেতে পারে না। এই কদিন যখন গেছে বাকি দিনও যাইব। জমাটে হাত তুই কি করবি? জমি কিনবাম, অভাবের লাগিন হস্তায় জমি বিক্রি হইতাছে। আজরফ সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, তাকে ভরসা করে বিশেষ কিছু জিজ্ঞাসা করা যায় না, কখন কি করবে বাড়িতে কিছুই বলে না। আমিন ডাক্তার একদিন এসে বলল, আজরফ নৌকাটা তো ভালা কিনছে দোস্তাইন। শরীফা আকাশ থেকে পড়ল, নৌকা কেনার কথা সে কিছুই জানে না। আজরফ তুই নাও কিনছো? হ। কই কিছু তো কষ নাই? কনের কি আছে? সরকার বাড়িতে আজরফ রোজ দুবেলা করে যাচ্ছে, যেন জলমহালের কাজের উপর তার বাঁচা মরা নির্ভর করছে। সরকারদের অনেক লোক দরকার, মাছ মোহনগঞ্জ নিয়ে পৌঁছানো, নীলগঞ্জ নিয়ে যাওয়া, মাছ কাটা, মাছ শুকানো, কাজের কি অন্ত আছে? কিন্তু কাজ পাওয়াটাই হচ্ছে সমস্যা। নিজাম সরকার সোহাগীর লোকজনদের কাজ না দিয়ে অন্য গ্রামের লোকদের কাজ দিচ্ছেন, এর পেছনে তার একটি নিজস্ব যুক্তি আছে। অন্য গ্রামের লোকদের কাজের সময় একটা করা কথা বললে কিছু আসা যায় না, কিন্তু নিজ গ্রামের লোকদের বেলাতে করা যাবে না, এদের সঙ্গে নিত্যদিন দেখা হবে।
নিজাম সরকার অবশ্য আজরফকে কাজ দিলেন মাঝে নৌকা নিয়ে নীলগঞ্জ যাওয়া। রাইতে রওনা হইবা, সকালে ট্রেনের আগে নিয়ে পৌঁছাইবা পারবা তো? পারবাম। তোমার দেখা অবশ্য মনে হয় পারবা, তোমার বাপের বৎসভাব তোমার মধ্যে নাই। তোমার বাপ আছে কই এখন? ঢাকা জেলায় নরসিংদী। বুঝলা আজরফ, গরুর যে গু তারও একটা গুণ আছে, তোমার বাপের হেডাও নাই। আজরফের সঙ্গে সঙ্গে আমিন ডাক্তারেরও চাকরি হয়, হিসাবপত্র রাখা। হিসাব রাখার জন্য মোহনগঞ্জ থেকেও একজনকে আনা হয়েছে, সেই লোক অতিরিক্ত চালাক। আমিন ডাক্তারকে চাকরি দেয় সেটিও একটি কারণ। আমিন ডাক্তার এখন আর ডাক্তারি করে না, যদিও রুগী এখন প্রচুর কিন্তু টাকা পয়সা কেউ দিতে পারে না, ওষুধ পর্যন্ত বাকিতে কিনতে হয়। আমিন ডাক্তারের ওষুধের বাক্সও খালি, ওষুধ কিনে জমিয়ে রাখবে সেই পয়সা কোথায়? আমিন ডাক্তার এখনও খেতে যায় চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির খাওয়ার আগের মতো নেই, সকালবেলা রুটি হয়, রাতের বেলাতেই শুধু ভাত। বউটি কুণ্ঠিত হয়ে থাকে। বড় সরম লাগে এইসব খাওয়াইতে। না মা না, সরমের কিছু নাই। এবার অবস্থার আগের মতো নাই, জমি বিক্রি করতেছে। ককি মা, খাস জমি? লেচু বাগানটা বেচছে, কিছু খাস জমিও যাইব। কি নাকি সরকাররা? জি না, মতি মিয়ার ছেলে আজরফ, সেরকম শুনছি। সেই রাতে মতি মিয়ার বাড়ি উপস্থিত হয় আমিন ডাক্তার। আজরফ, জমি কিনতাছো শুনলাম? জি চাচা। কষ্টে রে বেটা, সবটিটাকে একসাথে দিতাম পারতাম না, দুইবারে দিয়াম। কত টাকা আছে তোর? এ আজরফ। আজরফ যেন শরীফা শুনতে না পায় সেভাবে নিচু স্বরে টাকার অঙ্কটা বলে। আমিন ডাক্তারের মুখ হা হয়ে যায়। দীর্ঘদিন মতি মিয়ার কোনো খোঁজ নেই। শরীফার কান্নাকাটিতে আমিন ডাক্তার নরসিংদীর যাত্রাবাটির আধিকারিককে একটি চিঠি দিয়েছে, দশ দিনের মধ্যে তার উত্তর এসে হাজির। কি সর্বনাশ, মতি মিয়া নাকি 300 টাকা চুরি করে পালিয়ে গেছে। আমিন ডাক্তার চিঠির কথা চেপে গেল, শরীফার সঙ্গে দেখা হলে মুখ কালো করে বলে, চিঠির উত্তর তো এখনো আইলো না, বুঝলাম না বিষয়ে। শম্ভুগঞ্জেও চিঠি লেখা হয়, সেখান থেকে উত্তর আসে না। কাজকর্মে উজান দেশে যারা গিয়েছিল সবাই ফিরে এসেছে, মতি মিয়ার কথা কেউ কিছুই বলতে পারে না। নীলগঞ্জে শনিবারে হাট বসে, সেই হাটে মতি মিয়ার সঙ্গে নঈম মাঝির হঠাৎ দেখা। নঈম মাঝি বেশ কিছুক্ষণ চিনতেই পারেনি, হাত পা ফোলা ফোলা, মাথার সেই কোকরানো বাবরি চুল নেই, মুখ ভর্তি দাড়ি, খালি গায়ে একটা চায়ের স্টলের সামনে চুপচাপ বসে আছে। কেডা মতি ভাই না? মতি মিয়া মুখ ঘুরিয়ে নির্লিপ্ত স্বরে বলল, নঈম ভালো আছো? ও মতি ভাই, তুমি এইখানে করোটা কি? চা খাইলাম, বালা চা বানায়। শরীর খারাপ নাকি মতি ভাই? তুমি না শম্ভুগঞ্জে আসিলা? যাত্রার চাকরিটা নাই। করো কি তুমি এখন? করি না কিছু, গান বান্দি। বাড়ির যাও না, লও আমার সাথে, নাও লই আইসি। না অখন যাইতা না তো কোন সময় যাইবা? অখন একটু অসুবিধা আছে। কি অসুবিধা? বাড়িতে বেহি চিন্তা করতাছে? একটা শাদি করছি নহিম। কবে করলা? মাস দুই হইল। তাজ্জব করলা তুমি মতি ভাই? কেউ রে হাইও না, তোমারে আল্লাহর দোহাই। নঈম মাঝি কাউকে বলল না, শুধু আজরফকে বলল, পাসকান করিস না আজরফ, নিজে গিয়া দেখ আগে, তোর মানে হুনেস না, মায়া মানুষ বেহুদা চিল্লাইব। আজরফের কোনো ভাবান্তর হয় না, যথা নিয়মে কাজকর্ম করে। তারপর একদিন বাঁশ আর চাটাই দিয়ে রহিমার ঘর ঠিকঠাক করতে থাকে। শরীফার কাছে সমস্ত ব্যাপারটি খুব রহস্যময় মনে হয়। হঠাৎ কাজকর্ম ফেলে ঘর দুয়ার ঠিক করার দরকারটা কি? নুরুদ্দিনকে ডেকে জিজ্ঞাসা করে, ঘর ঠিকঠাক করে যে বিষয় কি? আমি কি জানি, তুই গিয়া জিগা। তুমি জিগাও, আমার ঠেকা নেই। শরীফার নিশ্চিত ধারণা হয় আজরফ সম্ভবত বিয়ে করতে চায়। বিয়ে করতে চাওয়াটা দোষের কিছু না, কিন্তু সব কিছুরই তো একটা সময় অসময় আছে, চাইলে তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না, দেশ জুড়ে আকাল। একদিন নঈম মাঝির বউ এসে বলল, আজরফ রে দেহি চৌধুরী বাড়ির কোনায় কোনায় ঘুরে, একটু খেয়াল রেখো। কথা সত্যি হলে খুবই ভয়ের কথা, চৌধুরী বাড়ির কোনো মেয়েকে মনে ধরলেও তা মুখ ফুটে বলা উচিত না। শরীফা কায়দা করে জানতে চায় ব্যাপারটা। আজরফকে ভাত বেড়ে দিয়ে হঠাৎ বলে বসে,
চৌধুরী বাড়ির মাইয়াল্লা খান মায়া পাইলে বউ করতাম, হলদিল্লা খান শৈলের রং, চৌধুরী বাড়ির ছোট মায়া ডারে দেখছুস নি আশরফ? না, শরীফা আর ঠিক বিশ্বাস হয় না, বড়ই অস্বস্তি বোধ হয় তার। মতিমিয়ার বউটির নাম পরী, মেয়েটির বয়স খুবই কম এবং বড়ই রোগা, কথা বলে উজান দেশের মানুষদের মতো টেনে টেনে। নুরুদ্দিন খুব অবাক হল, সে ভাবতেও পারেনি এরকম আশ্চর্য একটি ব্যাপার তার জন্য অপেক্ষা করছে। পরী নুরুদ্দিনের হাত ধরে তাকে পাশে বসালো এবং টেনে টেনে বলল, সোডোমিয়ার গালে একটা লাল তিল, দেখছো নি কাণ্ড? গালের লাল তিল যে একটি চোখে পড়ার জিনিস নুরুদ্দিন তা স্বপ্নেও ভাবেনি। চা খাইবা সোডোমিয়া? চা বানাই, নতুন খেজুর গুড়ের চা। নুরুদ্দিনের মতো বাচ্চা ছেলেকে চা খাওয়াবার জন্য কেউ সাধাসাধি করে, তার বিস্ময়ের সীমা রইল না। সে লজ্জিত মুখে চোখ ঘুরিয়ে ঘর বাড়ি দেখতে লাগলো। দেখার মতো কিছু নেই, ছোট্ট এক চিলতে ঘর, এক প্রান্তে দড়ির একটি খাটিয়ায় কাঁথা বালিশ, ঘরের অন্য প্রান্তে একটি হারমোনিয়ামের উপর একজোড়া ঘুঙুর। চা বানাতে বানাতে পরি বলল, নাচনিওয়ালি ছিলাম বুঝছো নি ছোট মিয়া, হইলাম ঘরওয়ালি। আহ কি কও, কেন তোমার শরম লাগে? পুরান কথার দরকার কি? ফেরবার পথে মতিমিয়া গম্ভীর হয়ে রইল, তাকে বড়ই চিন্তিত মনে হলো। কিন্তু পরীর ভাবভঙ্গি খুবই স্বাভাবিক, নৌকার অন্য প্রান্তে নুরুদ্দিনের সঙ্গে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে। ওইটা কোন গ্রাম? ঘাসপোতা। ঘাসপোতা আবার কেমন নাম? ভাটি অঞ্চলে পানি কোন সময় হয়? তোমরার জংলা বাড়ির ভিটাতে তুমি নাকি একটা পেত্তুনি দেখছিলা, হাতে লাল চুরি, কথাটা সত্য? আচ্ছা কে ধনী বেশি, চৌধুরীরা না সরকাররা? চৌধুরী বাড়ির এক পুলার মাথা নাকি খারাপ? মতিমিয়া তেমন কোনো কথাবার্তা বলল না, বড় গাং থেকে ছোট্ট গাঙে নৌকা ঢোকাবার সময় শুধু বলল, জমির কাজকাম শুরু করুন দরকার। আজরফ বলল, আপনার যাইতেন না শম্ভুগঞ্জ? দূর, গান বাজনা সারান দিছি, পোষায় না। নৌকা সোহাগীর কাছাকাছি আসতেই মতিমিয়া উস করতে লাগল, আমরা যে আসছি তোর মায় জানে? না, কিছুই কষ নাই। না, বড় চিন্তার কথা আজরফ, কামড়া ঠিক হইল না, আমি ভাবছি তোর মা বোধহয় নেওনার লাগি পাঠাইছে। মতিমিয়া গভীর হয়ে তামাক টানতে লাগল। নৌকা ঘাটে আসা মাত্রই আজরফকে বলল, আমিন ডাক্তারের সাথে একটা জরুরি কথা আসিল, কথাটা সাইরাইতাছি, তোরা বাড়ির যা। শরীফার স্তম্ভিত ভাব কেটে যেতেই সে চেঁচাতে শুরু করল। সন্ধ্যাবেলাটা কাজকর্মের সময়, তবু তার চিৎকারে ভিড় জমে গেল। এমন ব্যাপার সোহাগীতে বহুদিন হয়নি। মতিমিয়া কোত্থেকে এক মেয়ে নিয়ে হাজির হয়েছে, সেই মেয়ের লজ্জা সরম কিছুই নেই, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড সে নির্বিকার, যেন কিছুই হয়নি। শরীফার চিৎকার সম্পূর্ণ উপেক্ষা করে সে ভর সন্ধ্যায় ঘাটে গা ধুতে গেল। হারিকেন হাতে তার পিছু পিছু গেল নুরুদ্দিন, গাঙের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বলল, আমারে না, দেখলে চিল্লানিটা কিছু কমব, কি কও নুরুদ্দিন? চিৎকার অবশ্য কমল না। পরি ফিরে এসে দেখে শরীফা নিজের মাথার চুল ছিঁড়ছে, নয়ম মাঝির বউ তাকে সামলাবার চেষ্টা করছে। পরি বলল, এখন চিল্লায় তো কোনো লাভ নাই, চিল্লেলে কি হইব কন আপনি? আমি এইখানেই থাকবাম, আমার যাওয়ানের জায়গা নাই। শরীফা পরপর দুদিন না খেয়ে থাকলো, খুন খুন করে কাঁদল পাঁচ দিন, তারপর জ্বরে পড়ে গেল। এই সময় পরি সম্পর্কে তার ধারণা হলো মেয়েটি খারাপ না, মতিমিয়ার মতো একটি অপদার্থের হাতে কেন পড়ল কে জানে। নুরুদ্দিনকে এখন আর লাল চাচির কাছে ভাত খেতে যেতে হয় না, পরি শুধুমাত্র নুরুদ্দিনের জন্যই ভাতের ব্যবস্থা করেছে। অবশ্য লাল চাচি কিছুদিন হলো বাচ্চা রেখে চলে গিয়েছে বাপের বাড়ি, নুরুদ্দিনকে দেখলেই বলে, লাড়ু খাইবা, তিলের লাড়ু আছে। নুরুদ্দিন না বললেও সে এনে দেবে, কাজকর্মে সে লাল চাচির চেয়েও আনারি। এই বউটিকেও নুরুদ্দিনের খুব ভালো লাগলো। সরকার বাড়ির জলমহালে মাছ মারবার জন্য একদিন সকালে একদল কৈবর্ত এসে হাজির, সর্বমোট সাতটি নৌকার বিরাট একটি বহর। স্থানীয় কৈবর্ত ধারণাও করতে পারেনি বাইরের জেলেদের মাছ মারার ব্যবস্থা দেওয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় কৈবর্তদের প্রধান নরহরিদাস ছুটে এলো। নিজাম সরকার গম্ভীর হয়ে বললেন,
তোমরার কাছে মাছ ধরার বড় জালই নাই, তোমরা মহলের মাছ ধরবা কি দিয়া? এইডা কি কথা কইলেন সরকার সাহেব, মাছ ধরাই আমরার কাম, আর জাল থাকতো না? আসল কথাটা কি চৌধুরী সাহেব? আসল কথা নকল কথা কিছু নাই নরহরি, নিজ গ্রামের লোক দিয়ে আমি কাম করাইতাম না। ওমা, আমরা দোষটা কি করলাম? সারা বছর জলমহালের দেখাশোনা করলাম, এখন পোলা বানলো কই যাই? বিদেশি কৈবর্ত দলটি রাতারাতি জলমহালের পাশে ঘর বাড়ি তুলে ফেলল। গাবের কোষে জাল ভিজিয়ে প্রকাণ্ড সব জাল রোদে শুকাতে লাগলো। ওদের মেয়েরা উদম গায়ে শিশুদের দুধ খাওয়াতে খাওয়াতে এমনভাবে হাঁটাচলা করতে লাগলো যেন এই জায়গায় তারা দীর্ঘদিন ধরে আছে। রাতারাতি নতুন বসতি তৈরি হলো, হাঁস মুরগি চড়ছে, গরু দোয়ানো হচ্ছে, সন্ধ্যার পর খোলা জায়গায় আগুন জ্বেলে গান বাজনার আয়োজনও হলো। মঙ্গলবার সকালবেলা কৈবর্তদের কুমারী মেয়েরা এলো চুলে জলমহালে নেমে পূজা দিল। পূজার ফলস্বরূপ অসম্ভব মাছ ধরা পড়বে, মাছ মারার কোনোরকম বিষ্ণু উপস্থিত হবে না। প্রথম যে মাছটি ধরা পড়ল সেটি একটি দৈত্যাকৃতি কাতল। ডালায় সিঁদুর, ফুল এবং কাতলটি সাজিয়ে পাঠানো হলো সরকার বাড়ি। মাছ মারা হয়েছে পুরো দমে। মাছ খোলার পাশে একটি চালাঘর তোলা হয়েছে। আমিন ডাক্তার সেখানে কাঁথা পেন্সিল নিয়ে সারাদিন বসে থাকে। কৈবর্তরা চিৎকার করে হিসাব মেলায়। আমিন ডাক্তারের ব্যস্ততার সীমা নেই। কত মাছ ধরা পড়ল, কত গেল আর কত মাছ পাঠানো হলো খোলায় সহজ হিসাব নয়। নামা খাওয়ার সময় পর্যন্ত নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা চৌধুরী বাড়ির মতো নয়। খাবার দেওয়া হয় বাংলা ঘরে। একটি কামলা এসে ভাত দিয়ে যায়, মোটা চালের ভাত আর খেসারির ডাল। মেয়েরা কেউ পর্দার ফাঁক দিয়ে লক্ষ্য করে না। এই ব্যবস্থা আমিন ডাক্তারের ভালো লাগে। মেয়েরা কেউ পর্দার ফাঁক দিয়ে লক্ষ্য রাখছে জানলে তৃপ্তি করে খাওয়া যায় না। শেষ দিন যখন খেতে গেল তখন খুব ভালো খাওয়া দাওয়ার আয়োজন। মাঝখানে চৌধুরী সাহেব এসে খোঁজ নিয়ে গেলেন। শেষ কয়টা দিন তোমার কষ্ট হইল ডাক্তার? সময়টা আমার খারাপ পড়ছে, কি আর করবা কও। না না চৌধুরী সাহেব, কি কন আপনি? কোনোদিন চিন্তাও করছি না, আমার বাড়ির ওদের চায়ের পদের নিচে খানা খাইব। চৌধুরী সাহেব কিছুক্ষণ থেকে চলে গেলেন। খাওয়া দাওয়া শেষে বউটি যথারীতি মিষ্টি গলায় বলল, পেট ভরছে ডাক্তার চাচা? আমিন ডাক্তারের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, খুব খাইছি মা। বসেন, পান আনতে গেছে। অনেক ভদ্রলোক দেখছি মা এই জীবনে, কিন্তু চৌধুরীর মতো ভদ্রলোক দেখলাম না। ঘর থেকে বেরুবার পরপরই পাগল ছেলেটা চেঁচাতে লাগলো, ঐ শালা মিনচরা, তোর এস খুন করা ফাঁসি যাম, শালা তোর একদিন কি আর আমার একদিন কি। আমিন ডাক্তার জলমহালে ফিরে এসে দেখে তার ঘরে আজরফ বসে আছে। কি রে আজরফ, কোনো খবর আছে? জি না, বাজান আবার গেছে গিয়া। কোষ কি, কই গেছে? জানি না। আজরফ চলে যাবার জন্যে উঠে দাঁড়াতে আমিন ডাক্তার দেখলো আজরফের চোখ ভেজা। বিষয় কি আজরফ, কি হইছে? জমি কিনার লাগিন যে টাকা পয়সা আসিল বাজান সব লয়া গেছে, পাতিলের মধ্যে আসিল। কান্দিস না আজরফ, বেড়া মানুষের কান্দন ঠিক না, চোখ মুছ। আজরফ শার্টের হাতায় চোখ মুছল। নুরুদ্দিনের বর্শিতে প্রকাণ্ড একটা রুই মাছ ধরা পড়েছে। লার বর্শিগুলোতে বল ছাড়া অন্য কিছু ধরা পড়ে না। এই রুই মাছটার মরণ দশা হয়েছিল। খালের পাশে প্রচণ্ড দাপাদাপি শুনে পড়ে এগিয়ে দেখে এই কাণ্ড। দুজনে মিলে মাছ টেনে তুলতে পারে না, আর বর্শির টুইন সুতা ছিঁড়ে যাচ্ছে না কেন সেও এক রহস্য। হইচুই শুনে শরীফা বেরিয়ে এলো, চোখ কপালে তুলে বলল, মাছ মাছ কই পাইছ এ নুরা? নুরুদ্দিন হাঁপাচ্ছে, কথা বলার শক্তি নেই। এই সারা মাছ কই পাইছ? বর্শি দিয়া ধরলাম। এই মাছ তুই বর্শি দিয়া ধরছস, কি করছ তুই? আইস খুব বালা খানা কর বাম, আজরফ রে কোয়াম চাল পোলাওয়ের চাউল আনতে, কি কস নুরা? নুরুদ্দিন সবকয়টি দাঁত বের করে হাসে। শরীফা গলা উঁচিয়ে আজরফকে ডাকে। আজরফ সারা রাত নৌকা চালিয়ে মাছ নিয়ে যায় নীলগঞ্জে। দিনের বেলা পরে পরে ঘুমায়। ডাকাডাকি শুনে সে বাইরে এসে অবাক, এত বড় মাছ কই পেছিস নুরা? লার বর্শি দিয়া ধরছি। কস কি? পরি হাসতে হাসতে বলল, মাছটার কপালে মৃত্যু লেখা ছিল, বুঝছ আজরফ? অখন যাও, কিছু ভালামন্দ রান্ধনের জোগাড় করো,
চাইপটা পোলাওয়ের চাউল আনতে পারবা? মাছটা নীলগঞ্জে লয়া যাই, 15 টাকা দাম হইবে মাস্টার। এই মাস আমি ব্যস্তাম না ভাই সাহেব, আমরা তো বারো মাস দিয়া কি করবাম, বেকুবের মতো কথা কম, ঘরে একটা পয়সা নেই। কানায় দড়ি বেঁধে আজরফ মাছ গাঙের পানিতে ছেড়ে রাখল, নৌকা ছাড়বে আসরের বাক্তে, যতক্ষণ পারা যায় মাছ জিয়া রাখা। নুরুদ্দিন কোনো কথা বলল না। আজরফ আবার যখন কাঁথা গায়ে দিয়ে ঘুমাবার আয়োজন করছে, তখন নুরুদ্দিন চাপা স্বরে বলল, ভাই সাহেব মাছ আমি বেচতাম না। আজরফ বহু কষ্টে রাগ সামলে বলল, এক চড় দেয়া দাঁত ফালায় দিয়াম, এক কথা একশোবার কষ। আজরফ আসরের আগে আগে মাছ আনতে গিয়ে দেখে খুঁটিতে বাঁধা মাছ নেই, নুরুদ্দিনেরও কোনো খোঁজ পাওয়া যায় না। ব্যাপারটিতে পরীর হাত আছে বোঝাই যাচ্ছে। আজরফ লক্ষ্য করল পরী মুখ টিপে হাসছে। আজরফ নীলগঞ্জে যাবার জন্য যখন তৈরি হচ্ছে, তখন পরী বলল, কয়েকটা টেকা রেখা যাও আজরফ, পোলাপান মানুষের শখ গোস হয়েও না। আজরফ কথার উত্তর না দিয়ে বের হয়ে গেল, কিন্তু দেখা গেল বালিশের উপর 5 টাকার একটা নোট। আমিন ডাক্তার দীর্ঘদিন পর আজ ডাক্তারি করে এলো, রোগী নয়া কৈবর্ত পাড়ার, উধান শক্তি নেই এক বুড়ি, দুদিন ধরে প্রবল জ্বর, খাওয়া দাওয়া বন্ধ। আমিন ডাক্তার গিয়ে দেখে বুড়ির যত্নের সীমা নেই, গোটা কৈবর্ত পাড়ায় বুড়িকে ঘিরে আছে। একজন পায়ের পাতায় প্রাণপণে তেল মালিশ করছে, অন্য একজন তালপাখা নিয়ে প্রবল বেগে হাওয়া করছে। আমিন ডাক্তার প্রচণ্ড ধমক দিল পাখাওয়ালা ছেলেটিকে, নিউমোনিয়া বানাইতে চাস নাকি? হ্যাঁ। আমিন ডাক্তার তার ব্যাগ খুলে লাল রঙের দুটি বড়ি পানিতে গুলে খাইয়ে দিল। ওষুধের গুণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, বুড়ি চোখ মেলে দেখল দেখতে দেখতে। কেডা গো, এইডা আমিন ডাক্তার, এই দিক অরিনার মতো ডাক্তার নাই। ডাক্তার সাহেবের শৈলডা ভালা। ওষুধের দাম বাবদ 1 টাকা ছাড়াও আরও 5টা টাকা তারা রাখলো আমিন ডাক্তারের সামনে। আমিন ডাক্তার অভাব, 1 টাকা আমার ভিজিট। ডাক্তার সাহেব রুগীর নিজের টাকা, সে আপনারে দিতে চায়, কইল সকালে আরেকবার এসা দেখুন লাগবো। না কইলেও আসবাম, রুগীর একটা বিহিত না হইলে কি আর ডাক্তারের ছুটি আছে? ডাক্তারই সোজা জিনিস। হৃষ্টচিত্তে বাড়ির পথ ধরল আমিন, পিছে পিছে একজন এলো হারিকেন নিয়ে। যার যা কাজ সেটা না করলে কি আর ভালো লাগে? না, ডাক্তারিটা আবার শুরু করতে হয়। আমিন ডাক্তারের বাড়ির উঠোনে গুটিটি মেরে কে যেন বসে আছে, জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। কে এইখানে? আমিন চাচা আমি। তুই অত রাইতে কি করস? কান্দোস কেন, কি হইছে? আমার মাস্টার রাইখা দিছে। কি রাইখা দিছে? মাস। এ নুরা কি হইছে? আমার মাস্টার রাইখা দিছে। আয় ভিতর আয় দেহি, কি হইছে, কান্দিস না। ঘটনাটি এরকম, নুরুদ্দিন তার রুই মাছ নিয়ে দক্ষিণ কান্দায় উঠতেই নিজাম সরকার তাকে দেখতে পান। নিজাম সরকারের ধারণা হয় মাছটা গত রাত্রে মাছখোলা থেকে চুরি করা, এত বড় একটা মাছ লার বর্শিতে ধরা পড়েছে এটি মোটেই বিশ্বাসযোগ্য নয়। তার উপর নুরুদ্দিন সারাক্ষণ এই জলমহলের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে। নিজাম সরকার নুরুদ্দিনকে ধরে নিয়ে যায় মাছখোলায়। মাছ চুরিতে কারা কারা আছে তা জানবার জন্য মাত্রার বাইরে মারধর করা হয়। মারের জন্য নুরুদ্দিনের কিছু যায় আসে না, কিন্তু মাছটি ফেরত পাওয়ার আশাতেই সে বিকেল থেকে আমিন ডাক্তারের জন্য অপেক্ষা করছে। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলল, যা বাড়ির যা, আমি সরকার বাড়ির যাইতেছি। মাছটা তারা দিব আমিন চাচা? নিশ্চয়ই, না দিয়ে উপায় আছে? কান্দিস না, বাড়ির যা। এইখানে বয়া থাকি চাচা, আপনি মাছটা লই আয়েন। নিজাম সরকার আমিন ডাক্তারের কথা শুনে বিরক্ত হলেন, এই কি ঝামেলা, চোরের যে সাক্ষী, হে চোর এডা জানো ডাক্তার? সরকার সাহেব নুরু চুরি করে নেই। চুরি করছে না, তুমি নিজে দেখছো। সরকার সাহেব চুরি যে নুরু করছে হেডাও তো আপনি দেখেন নাই। বাড়ির যাও ডাক্তার। সরকার সাহেব একটা বড় অন্যায় হয়েছে, অন্যায় করা বিহিত হন দরকার। তুমি বড় ঝামেলা করতেছো, যাও বাড়ি গিয়ে ঘুমাও, সকালে এবার তোমার সাথে কথা আছে। অন্যায়ের বিহিত না হন পর্যন্ত আমি যাইতাম না। কি করবা তুমি? আপনার বাড়ির সামনের ক্ষেতটার মধ্যে বয়া থাকতাম। যাও থাকো গিয়া। নিজাম সরকার আমিন ডাক্তারের স্পর্ধা দেখে অবাক হলেন, ছোট লোকেরা বড় বেশি আশকারা পেয়ে যাচ্ছে, শক্ত হাতেই সব বন্ধ করতে হবে। এশার নামাজের পর উঠোনে এসে দেখেন আমিন ডাক্তার সত্যি সত্যি বাড়ির সামনের ক্ষেতটার মাঝখানে উবু হয়ে বসে আছে।
চৌধুরীদের পাগলা ছেলেটাও আছে সেখানে, চেঁচাচ্ছে চোরের গুষ্টি বিনাশকরণ দরকার। নঈম মাঝির বাড়িতে অনেক রাত পর্যন্ত 29 খেলা হয়। নঈম মাঝি মাঝরাত্রে খেলা ফেলে দেখতে গেল আমিন ডাক্তারের ব্যাপারটা কতদূর সত্যি। হ্যাঁ, আমিন ডাক্তার বসে আছে ঠিকই, তার গায়ে লাল রঙের কোট। কার্তিক মাসে ঠান্ডা হাওয়া বইছে বলে মাথার উপর ছাতি মেলা হয়েছে। সত্যি সত্যি বাড়ি যেতে না ডাক্তার ভাই? না, যার পড়ছে খুব বিড়ি খেবা, চান বিড়ি আছে? দেও দেহি। বিড়ি ধরিয়ে নঈম মাঝি শান্তস্বরে বলল, ডাক্তার ভাই বাড়িতে গিয়া ঘুমাও, শীতের মধ্যে বয়া থেকে লাভটা কি কও। আমিন ডাক্তার কিছু বলল না। হঠাৎ বিড়ির লাভার আগুনে নঈম মাঝি লক্ষ্য করল আমিন ডাক্তার কাঁদছে, সে বড় অবাক হল। নঈম মাঝি সেই রাত্রে আর বাড়ি ফিরল না। নয়া কৈবর্ত পাড়ায় প্রতি রাতেই ঢোল বাজিয়ে গান বাজনা হয়, হাজার হল না। নিজাম সরকার কল্পনাও করেনি ব্যাপারটা এত দূর করাবে। একটা আতপাগলা লোক বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে বসে থাকলে কার কি যায় আসে। কিন্তু নিজাম সরকার ফজরের নামাজ শেষ করে বারান্দা এসে দেখেন আমবাগানে 10-12 জন লোক জটলা পাকাচ্ছে। আমিন ডাক্তারের গা ঘেঁষে বসে আছে নঈম মাঝি। নঈম মাঝি নিজাম সরকারকে দেখি উঠে দাঁড়িয়ে বলল, সালাম আলাইকুম সরকার সাহেব। নিজাম সরকার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়লেন। নামাজের পর তিনি উঠোনে বসে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন শরীফ পড়েন, আজ পড়তে পারলেন না। নঈম মাঝি সরকার সাহেবকে দেখে দাঁড়ালো, কিন্তু আমিন ডাক্তার বসে রইল। তুমি এখানে কি করো নঈম? বেহুদা ঝামেলা করোস নোমরা, আমি থানাত খবর দিয়াম, যাও বাড়ির যাও। আচ্ছা। নঈম মাঝি কিন্তু বাড়ি গেল না, আমিন ডাক্তারের পাশে বসে একটা বিড়ি ধরালো। জলমহালে গিয়ে সরকার সাহেবের মাথায় রক্ত উঠে গেল। মাছ মারার কোনো আয়োজন নেই, জেলেরা ছেলে মেয়ে নিয়ে রোদ পাচ্ছে। এই বিষয় কি, আইস কাজ কাম নাই? কৈবর্তদের মুরব্বী ধীরেন্দ্র হাত জোর করে এগিয়ে এলো। এই ধীরেন, কি হইছে? আমরারে কইছে আইস মাছ মারা হইতো না। কে কইছে বল, কে কইছে? হাশেম সাহেব কইছেন। হাশেম সাহেব? ডাক্তার হাশেম সাহেবরে দেখি বিষয় কি। হাশেম সাহেব আমিন ডাক্তারের সঙ্গে মাছের হিসাব রাখে, লোকটি মহাধুরন্দর। এসেই অবাক হয়ে বলল, আমি আবার কোন সময় কইলাম, ফাইজলামের জায়গা পাও না, যত ছোট লোকের দল, যাও কামে যাও। বিকালের দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। কার্তিক মাস এরকম বৃষ্টি হয় না কখনো। ছাতা মাথায় দিয়ে আমিন ডাক্তার উবু হয়ে বসে বসে ভিজতে লাগল। নিজাম সরকারের বিরক্তির সীমা রইল না। রাতের বেলা তার জামাই আসার কথা, সে এসে যদি দেখে এমন একটা অবস্থা সেটা মোটেই ভালো হবে না। সন্ধ্যার মধ্যে থানাওয়ালাদের আসবার কথা, এলে ঝামেলাটা চোখে। সন্ধ্যার আগে আগে ধীরেন্দ্র এসে হাজির, সে নাকি কি বলতে চায়। নিজাম সরকার গম্ভীর মুখে বললেন, কি কইতে চাও? সে একটি বিশেষ কথা বলতে এসেছে। চুক্তি অনুযায়ী যে 30% মাছ ওদের প্রাপ্য, সেখান থেকে সে 5টা বড় বড় মাছ মতি মিয়ার কাছে পাঠাতে চায়। নিজাম সরকার গলা ফুলে জিজ্ঞেস করলেন, মাছ দিতে চাও? আগে চাই। কেন, কারণটা আমারে কও। কোনো কারণ নাই, ঝামেলাটা মিটাইতে চাই। ঝামেলা কি, আর ঝামেলা থাকি, তুমি সেটা মিটাইবার কে? তুমি কোন মাতবর? ধীরেন্দ্র তবু যায় না, যাও এখন, তুমি বিদায় হও। সন্ধ্যাবেলা বহু লোকজন আবার সামনে এসে জড়ো হল, বৃষ্টি বন্ধ হয়েছে। পশ্চিম আকাশ অল্প অল্প আলো থাকায় অস্পষ্টভাবে সবকিছু নজরে আসে। থানাওয়ালাদের এসে পড়া উচিত, কেন এখন আসছে না কে জানে, জামাই রাত 9টার মধ্যে এসে পড়বে। নিজাম সরকার হঠাৎ করে ঠিক করলেন আমিন ডাক্তারকে ডেকে পাঠাবেন। আর ঠিক তখনই মাছের খোনার একটি দিক আলো হয়ে উঠল। নিজাম সরকার দোনলা বন্দুক হাতে নিচে নেমে এসে শুনলেন স্থানীয় কৈবর্তরা লাঠি সরকি নিয়ে মাছের খোলায় চড়াও হয়েছে, খুব কম হলেও দুজনের পেটে সর্কি বেঁধেছে। রাত 12টায় মোহনগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসে আমিন ডাক্তার, নিমাই মাঝি এবং আবু খাকে বেঁধে নিয়ে গেল। কৈপর্ত পাড়ায় কোনো পুরুষ মানুষ পাওয়া গেল না, সব পুরুষ রাতারাতি উধাও হয়েছে। কোমরে দড়ি বেঁধে আমিন ডাক্তারকে নৌকায় তোলা হলো, ঘাটে কোনো জনমানব ছিল না। ময়মনসিংহের শেষন জজ দুটি খুন এবং দাঙ্গা হাঙ্গামায় নেতৃত্বদানের অভিযোগে আমিন ডাক্তার এবং নিমাই মাঝিকে দীর্ঘদিনের জন্য জেলে পাঠিয়ে দিলেন। সোহাগের দিন কাটতে লাগলো আগের মতোই, ঘুরে ফিরে আবার বৈশাখ মাস এলো। বাঘাই সিনির গান গেয়ে ছেলেমেয়েরা বাড়ি বাড়ি গিয়ে চেঁচাতে লাগলো। আজরফ বিয়ে করলো সুখান পুকুরে, জমি জমা করলো, চৌধুরীদের আমবাগান কিনল।
ডাক্তার ফজলুল করিম সুখান পুকুরে এসে আবার শেখ ফার্মেসি খুললেন, আবার চলেও গেলেন। সোহাগিতে প্রাইমারি স্কুল হলো, ছাত্রের অভাবে সেই স্কুল চলল না। সিরাজ মিয়া আবার আরেকটি বিয়ে করল, সে বউ আবার কয়েকদিন পর মরেও গেল। সিরাজ মিয়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো, জমিজমা বিক্রি হতে লাগলো, দিন কাটতে লাগলো সোহাগির। তারপর একসময় আমিন ডাক্তারের কথা কারো মনে রইল না। 11 বছর বড় দীর্ঘ সময়। আবার কতকাল পরে ফেরা, সব কিছু কেমন অচেনা লাগে, কিছুই যেন আগের মতো নেই। মোহনগঞ্জ থেকে এখন লঞ্চ যায় নিমতলি সুখানপুকুর ঘাসপোতা, গয়নার নৌকা নাকি উঠেই গেছে, লঞ্চে চেপে হুস হুস করে লোকজন চলাফেরা করে, গ্রামের পর গ্রাম পার হচ্ছে। আমিন ডাক্তার তৃষিতের মতো তাকিয়ে থাকে। ওই একটি নায়রীদের নৌকা গেল, বউটি ঘোমটার ফাঁক দিয়ে অবাক হয়ে দেখছে, আমিন ডাক্তারের চোখ দিয়ে জল পড়ে, বয়স হয় মনে অশক্ত হয়েছে। পেন নাম হই, আপনি আমিন ডাক্তার না? আমিন ডাক্তার অভিভূত হয়ে পড়ল, কানা নিবারণে সেই শক্ত সমর্থ শরীর আর নেই, মাথার মরকৃষ্ণ কালো চুল আজ কাশফুলের মতো সাদা। ডাক্তার সাহেব আমারে চিনছেন? আপনারে চিনতাম না, আপনারে না চিনে কে? ভগবান আপনার মঙ্গল করুক, আপনি কিন্তু ভুল কইলেন, আমার এখন কেউ চিনে না, গান গাই না 7 বছর, গলা নষ্ট, হাসের মতো শব্দ হয়। মতি মিয়া এখন খুব বড় গাতক, চিনছেন সোহাগীর মতি মিয়া? 9 খান সোনার মেডেল আছে, রেডিওতে নিয়ে গেছিল, মিনিস্টার সাহেব তার সাথে ছবি তুলছে। আপনি এখন করেন কি? কিছুই করি না ভাই, পুরান লোকদের সাথে দেখা হইলে তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, খুব অচল হইলে মতি মিয়ার কাছে যাই, আমারে খুব খাতির করে। শৈল কেমন আপনার? বালা না, হাঁপানি হইছে। শৈলের আর দোষ কি? কানা নিবারণ হোগলা পয়ে নেমে গেল, হাত ধরে নামিয়ে দিতে গেল আমিন ডাক্তার, টিকিট করা ছিল না। লঞ্চের একটা লোককে একটা গাল দিয়ে কানা নিবারণের শার্ট চেপে ধরতেই আমিন ডাক্তার উঁচু গলায় বলল, কার সাথে বেয়াদবি করো? জানো এই লোককে? গাতক কানা নিবারণ, ইনার মতো বড় গাতক এই পৃথিবীতে নাই, কয় টাকা ভাড়া হয়েছে আমার কাছ থেকে নাও, আর ইনার পাও ধরা মাফ চাও। নিমতলি থেকে একটা কোয়া নৌকা নিল আমিন ডাক্তার, সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছাবে সোহাগী। শক্ত বাতাস দিচ্ছে, সন্ধ্যার আগেও পৌঁছাতে পারে। নৌকার মাঝি নৌকা ছেড়ে জিজ্ঞেস করল, আপনি কেডা গো, চিনা চিনা লাগে? আমি আমিন। আমারে চিনছেন? না, তুমি কেডা? আমি কালাচানের ছোট পুলা বাচ্চা মিয়া, আপনার কাছে লেহাপড়া শিখছি। অনেক খবর পাওয়া গেল তার কাছে, আজরফ একজন সম্পন্ন চাষি, এখন 2টি মেয়ে, তার বড় মেয়ের নাম আতাবানু, স্কুলে যায়। স্কুল হয়েছে নাকি? হ চাচা, টিনের চালা। চৌধুরীর খবর কি? 2 চৌধুরী মারা গেছে, 5-6 বছর হয়, বউডা চৌধুরী বাড়িতেই আছে। মতি চাচার খবর কিছু শুনছেন? কিছু কিছু শুনছি। খুব বড় গাতক হয়েছে, প্রত্যেক বছর একবার কইরা আসে এদিকে, গানের রেকর্ড হয়েছে মতি চাচার, 5 টাকা কইরা দাম। চৌধুরীর অবস্থা কেমন এখন? খুব খারাপ, জ্ঞাতি মামলা মোকদ্দমা করা সব শেষ করে দিছে, পুত্র সন্তান তো কেউ ছিল না চৌধুরীর। আরেকটি আশ্চর্য হওয়ার মতো খবর দিল বাদশা মিয়া, নিখোল সাহেব ডাক্তার অনুফাকে নিয়ে বিলাত চলে গেছেন, যাবার আগে অনুফাকে নিয়ে গ্রামে এসেছিলেন, এক রাত ছিলেন আজরফের ভাই। মাইয়াটা যে কি সুন্দর হইছে চাচা, আর কি আদব লেহাজ! তার বাপের কোনো খোঁজ পাওয়া গেছে? না। গ্রামে ঢুকবার মুখেই মিনার দেওয়া সুন্দর মসজিদ চোখে পড়ল, পাকা মসজিদ দিছে কেরে বাচ্চা, সরকার সাবরা দিছে, মৌলভি আছে মসজিদের, জুম্মার দিন মানুষের জায়গা দেওয়া যায় না, সুখানপুকুর থেকেও মাইনষে নামাজ পড়তে আইয়ে। আমিন ডাক্তার মতি মিয়ার বাড়িতে না গিয়ে চৌধুরী বাড়ি উঠল, তাকে অবাক করে দিয়ে চৌধুরী বাড়ির বউ তার পা ছুঁয়ে সালাম করল, আগের সেই কঠিন পর্দার এখন আর প্রয়োজন নেই। ভালো আছো মা বেটি? ভালো আছি ডাক্তার চাচা। দীর্ঘ 11 বছর পর আবার চৌধুরী বাড়ি খেতে বসলো আমিন ডাক্তার, কেউ তো তাকে সারা জীবনও এত যত্ন করে খাওয়ায়নি। বউটি আগেকার মতো মিষ্টি গলায় বলল, পেট ভরছে চাচা? ভরছে মা, শুকর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে বাইরের জোতায় এসে বসে থাকে আমিন ডাক্তার, বউটি এসে বসে দাওয়ায়, আপনার কথা ঠিক হয়েছিল চাচা। কোন কথা? আপনি যে কইছিলেন ওর মাথার দোষটা সারবো, মরবার 1 বছর আগে সত্যি সারছিল,
খুব ভালো আছিল। আমার নিয়ে আষাঢ় মাসে আমার বাপের দেশে বেড়াইতে গেছিল। আমার নিয়ে ময়মনসিংহে ছিল, একটা হোটেলে আসিলাম, বাইশ কম দেখলাম ডাক্তার চাচা। আইজার চৌধুরীর উপর আমার কোনো রাগ নাই। কত পরিবর্তনই না হয়েছে সোহাগের। একটা দাতব্য ডাক্তারখানা হয়েছে, সেখানে সপ্তাহে একদিন একজন সরকারি ডাক্তার এসে বসেন, অল্প বয়স, মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছেন, খুব নাকি ভালো ডাক্তার, এক ফোঁটা দেমাগ নেই শরীরে। গত বছরের বাঘাই সিনির সময় ছেলেপুলেদের সঙ্গে মিলে খুব নাচানাচি করেছেন। শরীফার চলৎশক্তি নেই, বিছানায় রাত দিন শুয়ে থাকতে হয়, অসম্ভব, বুড়িয়ে গেছে, কথাবার্তাও অসংলগ্ন। আমিন ডাক্তার যখন বলল দোস্তাইন শৈলা বালা, শরীফা চিনতে পারল না, কিছুক্ষণ চুপ থেকে চাপা গলায় বলল, এরা আমারে ভাত দেয় না, আমারে না খাইয়া মারণের ইচ্ছা। আজরফ হারামজাদারের শালিশি ডেকা জুতা পিটা করন দরকার। আপনি আজরফ হারামজাদার একটা ধমক দিয়া যান। দোস্তাইন আপনি আমারে চিনতে পারছেন না। আশরফ হারামজাদা ইন্দুর মারা বিষ্কিন্না রাখছে, পানির সাথে মিশাইয়া খাওয়াইতে চায়। আজরফের মনে হলো আমিন ডাক্তারকে হঠাৎ উদয় হতে দেখে ঠিক সহজ হতে পারছে না। কোথায় উঠেছে, কোথায় খাচ্ছে কিছুই জিজ্ঞেস করল না, নিজের বাড়িতে এসে উঠবার কথাও বলল না, থেমে থেমে বলল, সোহাগিতে থাকবেন নি ডাক্তার চাচা? আর যাইয়াম কই ক, ডাক্তারি কইরা তো আর কামাইতে পারতেন না, সরকারি ডাক্তার এখন আছে, বালা ডাক্তার, অখন আর কাজ কামের বয়স নাই আজরফ, শৈলটা নষ্ট হয়ে গেছে। নুরুদ্দিন লম্বা চওড়া জওয়ান হয়েছে, বাপের মতো লম্বা চুল ঘাড় পর্যন্ত এসেছে। আমিন ডাক্তার বলল, তুইও গান গাস নাকি নুরা? জি না চাচা। জংলা ভিটার ঘাটে যাস? না চাচা জি, অহন আর যাই না। আমার লয় একদিন জংলা ভিটার ঘাটে যাইস। কেন চাচা? দেখনের ইচ্ছে হইছে। এই দীর্ঘ সময়েও জংলা ভিটার ঘাটের কোনো পরিবর্তন হয়নি, জায়গাটির বয়স বাড়েনি। আমিন ডাক্তার অবাক হয়ে দেখল সেই ডেফল গাছটি এখনও আছে। জংলা ভিটায় মাইট আছে চাচা? কে কইছে? আমার মনে হয়। খুন্দা এগুচ্ছে খুব ধীর গতিতে। ডেফল গাছের কাছের বাঘটি পেরুতে আমিন ডাক্তার বলল, এইখানে তুই একটা মেয়ে মানুষ দেখছিলি, পানির মধ্যে ভাসতে আসিল, হাতের মধ্যে লাল চুড়ি, তোর মনে আছে? আছে চাচা, স্বপ্ন দেখছিলাম কিংবা চোখের ধান্দা। ফিরবার পথে আমিন ডাক্তার একটি কথাও বলল না। দক্ষিণ কান্দায় নৌকা বেঁধে দুজনে উপর উঠে এলো। আমিন ডাক্তার মৃদুস্বরে বলল, একটা খুব বড় অন্যায় হয়েছে সরকার বাড়িতে, একটা মেরে খুন করে ফালায় রাখছিল জংলা ভিটাতে, বুঝতাছোস তুই নুরা? চাচা বুঝতাছি। আমি এখন কি করবাম জানোস? না। সরকার বাড়ির সামনের ক্ষেতটাত গিয়া বসবাম, বলবাম আপনার একটা বড় অন্যায় করছেন, তার বিচার চাই। এক অপরাহ্নে আমিন ডাক্তার তার ধুলি ধূসরিত লাল কোট গায়ে দিয়ে সরকার বাড়ির সামনে এসে দাঁড়াল। মানুষটি ছোটখাটো, সন্ধ্যা এগিয়ে আসছে বলেই হয়তো সরকার বাড়ির সামনের প্রাচীন জামগাছ থেকে অসংখ্য কাক কাকা করে ডাকতে লাগলো।